সাথে কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুলু চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই মা গো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত। তারপরে বাবা যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, যাদের উদ্যোগে যাদের ওই ক্লান্তিক প্রচেষ্টায় এই হরিনাম যজ্ঞানুষ্ঠান, যে দাদা ভাই যে বাবা ঠাকুর যে ভাইদের উদ্যোগে কীর্তন কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হই আমি মৌমিতা ঘোষ, আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম এই কারণে বাবা যারা বয়সে বড় তাদের চরণে রইল দণ্ডবত প্রণাম, আর যারা বয়সে ছোট তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ এই কৃষ্ণ নামে এই হরি নামে যেন তারা সবাই আগিয়ে আসে। কেন বললাম বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামই বকে বলা কলৌ নাস্তেব্য 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 গতি অন্যথা। এই কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বাবা বলবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে হরি নাম ছাড়া পদ নাই আর হরি নাম ছাড়া গতি নাই। আচ্ছা মাইরা কীর্তনিয়ারা বলে চলে যাবে আর আপনারা মেনে নেবেন? না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনতে গেলেই বাবা একটু অনুভব করতে হবে। এই যে আমরা বলে যাচ্ছি হরি নাম ছাড়া পদ নাই আর হরি নাম ছাড়া গতি নাই, আচ্ছা সত্যি কি মা হরি নাম ছাড়া পদ আছে? যদি থাকতো একবার ভেবে দেখেন তো, যে যত ধনী হোক না কেন, যারে যত টাকা পয়সা থাকুক না কেন, কেউ যদি টাকারে বিছানায় ঘুমা যত দিল্লি বম্বে থাকুক না কেন বাবা, শেষের দিনে তোমার কিন্তু আপন কি মাইনা কেউ আপন? ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, যোগ্য আমার, বিষয় আমার, বৈভব আমার, যত আমার আমার করো না কেন, একেবারে যদি বাসি পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা, এই পৃথিবীতে তোমার কেউ আপন নয়। ভগবান বললেন যাদের ভজন ভুলে গেলি, যাদের লাগি দিনান্তে আমার চরণে বসে দুফোঁটা নয়নের জল দিতে পারলি, তারা কেউ তোর আপন হবে না আর তারা কেউ তোর সঙ্গে যাবে না। বাবা এই যে এতগুলো কথা বলছে একটু মিলিয়ে নেন বাস্তবের সঙ্গে, সত্যি কি আপন হলো? আপন যদি হতো শেষের দিনে বাবা যেদিন আমাদের আসল ঘরে যেতে হবে, আসল ঘর মানে তার মানে কি মা যে ঘরটাই বাসা বেঁধে আছে ওটা ঘর নয় বলে না, ওটা ভাড়াতে ঘর। রাত বারোটা সন্ধ্যা সাতটা বৈকাল চারটে যে কোনো টাইমে ঘরের মালিক যদি এসে বলে ঘর ছেড়ে দে তো বাবা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ ওটা আমাদের আসল ঘর নয়, ইট বালি সিমেন্টে গাঁথা, তাহলে আসল ঘর কোনটা? এই যে রক্ত মাংসে দেহে গড়া ঘর। হ্যাঁ এই ঘরটা যেদিন আসল ঘরে যাবে বাবা বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ইমাইরা আচ্ছা জানি না আপনাদের এই নদিয়ায় নিয়মটা আছে কিনা, তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়মটা আছে মা, মানুষ মরে গেলে বাবা যত ধনী হোক না কেন আর যত গরিব হোক না কেন একটা খোল আর একটা করতাল তাকে ভাড়া করতে হবে, আর ওই পিছনে বাজিয়ে বাজিয়ে যাই না বলো হরি হরি বল। কি বাবা আপনাদের নিয়মটা আছে তো? বাহ তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা বাবা কেন খোল করতালটা ভাড়া করবো? হ্যাঁ এখন তো কলিকালে বড় বড় ডিজে ডিজে বক্স উঠেছে,
ওই একটু বাজি বাজি গেলে হতো না? মহাজনেরা বলছেন হবে না। কেন হবে না? শেষের দিনে তো আমি তোদের বলে দিয়েছি কলির মানুষের হরি নাম ছাড়া পদ নাই, হরি নাম ছাড়া হতো না। তা শেষের দিনে বাবা তাহলে আপন কি হলো? জগতে কেউ আপন হলো না, শেষের দিনে একজনই তোমার সঙ্গী হলো, কে? এই হরি নামে যাবে আমাদের দেহ। অবশ্যই করব, নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তো চলেন আজকের কীর্তনের প্রারম্ভে, আজকে আমরা সবাই চলে যাব মা কিছুক্ষণের জন্য নদী আনবদ্ধি দাম। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান, কারণ আপনারা তো নদীয়ার মানুষ। এ জন্মে তো হলো না বাবা, অনেকটা দূরে বাবা। আবার যদি কোনোদিন পরবর্তী দিনে জন্ম হয়, আপনাদের মতো যেন ভক্ত হয়ে এই নদীয়ার মাটিতে আমি যেন গড়াগড়ি দিতে পারি। আজকের যে মাটিতে আমার কলিকালে ভগবানের জন্ম, সেই মাটির মানুষ আপনারা। তাহলে আপনাদের মতো ভাগ্যবতী ভাগ্যবান কজন হয় গো? তো আজকে যত বড় বড় কীর্তনী আসুক না কেন মা, সবাইকে বাবা কীর্তনের প্রারম্ভে নদীয়ার মাটিতে আসতে হবে। যদি বলেন কি বাবা দেহ নিয়ে আসবে না, তাদের স্মরণ করতে হবে এই নদীয়ার মাটিটাকে। কেন? এই মাটিতে তোমার গৌরহরির এসেছে। কারণ এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। তো চলেন যাতে আমাদের মঙ্গল হয়, আপনাদের গ্রামবাসীদের সবার যাতে মঙ্গল হয়, যাদের উদ্যোগে কীর্তন তাদেরও যাতে মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা এসেছেন তাদেরও যাতে মঙ্গল হয়, যত দূরে মাইকে তনে যাচ্ছে তত দূর যেন মঙ্গলময় হয়। তো সবার মঙ্গলার্থে চলে একবার নবদ্বীপের মাটিতে, দেখি আমার মহাপ্রভুর ভাবটা কেমন। কারণ বাবা আমার মহাপ্রভুকে না ডাকলে তো বৃন্দাবনের কৃষ্ণকে ডাকা যাবে না। কেন জানি, আগেই বলেছি বাবা এটা কলিযুগ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৈষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তো কলির মানুষ যখন আমরা সবাই বাবা, আর কলিযুগের ভগবানকে যদি বাদ দিয়ে বৃন্দাবনের কৃষ্ণকে আগে ডাকি, তাহলে কলিযুগটাকে অপমান করা হবে। তো চলেন আজকে লীলার প্রারম্ভে আজ আমার মহাপ্রভুর ভাবটা আগে দেখবো, তারপরে কৃষ্ণের ভাব। তো নবদ্বীপের মাটিতে যিনি কৃষ্ণ তিনি তো গৌর হয়ে এলো। কি মাইর আপনারা জানেন, যিনি নারায়ণ, যিনি রামচন্দ্র, যিনি কৃষ্ণ, তিনি গৌর। চারটি যুগে ভগবান এসেছে, কিন্তু কৃষ্ণ যে গৌর হয়ে যেদিন নবদ্বীপে নামলো, নবদ্বীপের ভাবটা কেমন ছিল জানো? নবদ্বীপে নদীয়ার মানুষদের অবস্থাটা কেমন দেখে? আজ নদী গা
মায়ের সঙ্গে একটু কথা বলে নি। আচ্ছা মা, কীর্তন শুনতে গেলে শুধু শুধু বসে শোনা যায় না, কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মায়েরা কাজকর্ম গুলো জানেন তো? আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না, মাত্র তিনটে ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলুধ ধ্বনি। আর যাদের যাদের হাত আছে, যাদের হাসেনি তাদের বলবো না, হয়তো হাত বাড়িতে খুলে এসেছে, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদনম। এখানে আমার বাবা ঠাকুর যারা তত্ত্ব জ্ঞানী, যারা গ্রন্থ পড়ে, নববিধ ভক্তিতে বাবা শেষে বললেন আত্মনিবেদনম। আর যতক্ষণ না আত্মনিবেদন হয় ততক্ষণ তো কৃপা হবে না। হ্যাঁ, তো তাহলে আমরা কিছু পাওয়ার জন্য এসেছি মাইরা। তো সবার হাত আছে তো? হাত আছে? যাদের আছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রমাণ হই হই হই। বাহ, তার মানে সবার হাত আছে। এবারে একটু উলুধ ধ্বনি দেন দেখি। আজে নবী তিনি কেন ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কৃষ্ণ বলো? তিনি তো মানুষ নন, তিনি ভগবান। তাহলে ভগবান হয়ে ভক্তের পায়ে ধরেছে, হাতে ধরেছে, মেনে নেওয়া যায়। কিন্তু ভগবান হয়ে বাবা ধুলা মাখবে কেন? শুধু ধ্বনির তীরে গড়াগড়ি যাবে।
যাবি কেন? কারণ কারণ আছে বাবা, কারণ যদি না থাকতো ভগবান আজকে ধুলাই গড়াগড়ি যেত না। কারণটা কি? যুগধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই রঘুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে এই শ্লোকে কি বুঝলাম বাবা? নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। আমি ভগবান হয়ে যদি আমি ধুলা না মাখি, এ কলির জীব এরা তো কেউ ধুলা মাখবে না। আমি ভগবান হয়ে আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের শ্রদ্ধা ভক্তি না করি, আগত কলির জীব এরা তো কেউ করবে না। তাহলে ভগবান হয়ে নিজেই আচরণ করছে। কিন্তু বাবা শুধু জীব শিক্ষা দেওয়ার জন্য নয়, ভগবান নিজেও কিছু পাওয়ার জন্য আজকের গড়াগড়ি যাচ্ছে। তাহলে মাইরা আমাদের জানা দরকার ভগবান কি এমন মূল্যবান সম্পদ পাবে যার জন্য নবদ্বীপে সুরধ্বনির তীরে গড়াগড়ি যাচ্ছে। কি মাইরা জানা দরকার নয় সে মূল্যবান সম্পদটা কি, যেটা পাওয়ার জন্য ভগবান ভক্তের পায়ে ধরছে, ভক্তের হাতে ধরছে। যে নাম নিতে চাইছে তাকে জিতছে, আর যে নিতে চাইছে না তার হাতে ধরে পায়ে ধরে বলছে কৃষ্ণ বল। তাহলে সে মূল্যবান সম্পদটা কি এটা জানতে গেলে বাবা একটুখানি যেতে হবে বৃন্দাবন। কারণ ঘটনাটা তো বৃন্দাবনেই ঘটেছিল, তবে তো ভগবান গৌর হয়ে নবদ্বীপে এসেছে। ঘটনাটা কবে ঘটল জানো? যেদিন বাবা শ্রীমতী রাধারানী অষ্টসখী সঙ্গে নিয়ে বসে আছে, প্রাণ রবীন্দ্রমার গিয়ে ডাকছে, রাধে ও রাধে। অনেকদিন ধরে আমার মনের ভিতরে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে, কিন্তু জানো রাধে আমি এই প্রশ্নের উত্তরটা পাচ্ছি না। তা রাধারানী একটু মৃদু হেসে বলছে, বলো বধূ তোমার মনের ভিতরের প্রশ্নটা কি? বলে জানো রাধে, এই জগতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, সবাই আমায় ভালোবাসে, সবাই আমায় ডাকে। যেটা আমি পছন্দ করি আমার চরণে চন্দন তুলসী দেয়, যেটা আমার সব থেকে প্রিয় ব্রত ওরা একাদশীর উপবাস করে। কিন্তু জানো রাধে, হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আমায় ডাকে বটে, তাদের হাজার ডাকে আমি একবারের জন্য সাড়া দিই না। মাইরা খুব দামি প্রশ্ন, এই প্রশ্নটা আপনাদের আমাদেরও জানা দরকার, যেটা গোবিন্দ আমার রাধারানীকে করছে। বলো না জগতের জীব আমায় এত, তাদের ডাকে যাই না। কিন্তু রাধে তুমি আর তোমার আটজন সখী ডাকলে আমি থাকতে পারি না কেন? আমি মনিহারা ফণীর মতো, আমি পাগলের মতো তোমার একটা ডাকে আমি ছুটে আসি। বলতে পারবে রাধে তুমি আমায় কি এমন বস্তু দিয়ে ডাকো যেটা দিয়ে ডাকলে আমি থাকতে পারি না ভগবান হয়ে? কথাটা শুনে আমার শ্রীমতী রাধারানী একটু মৃদু মৃদু হেসেছে। হে গোবিন্দ, তোমার চরণের এই দাসী যে তোমায় কি দিয়ে ডাকে সেটা বোঝবার বোধগন্ত তোমার এখনো হয়নি। রাধে তুমি বলো কি? আমি এতে চঞ্চুকলা পংশ কৃষ্ণের তো ভগবান স্বয়ং, আমি ষোলকলাই পরিপূর্ণ, আমি চৌষট্টি গুণাধিপতি কৃষ্ণ, আমি ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, তুমি জানো? আর তুমি কিনা বলছো আমি তোমার মতো নারীর কথা বুঝবো না? রাধারানী করজোর করে বললেন, বধু এই নারী জাতিদের দেখতে চার আঙুল নারী, কিন্তু তুমি জানো না এই নারীদের মধ্যে কি বস্তু আছে যেটা তোমার মধ্যে নেই। রাধা তুমি জানো
আমি সকলকলাই পরিপূর্ণ অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইচ্ছিতা কামা বসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা আমি সকলকলাই পূর্ণ আমি চৌষট্টি গুণাধিপতি কৃষ্ণ আমার মধ্যে চৌষট্টিটা গুণ আছে আর তুমি বলছো আমি তোমার মতো নারীর কথা বুঝবো না বলে না বুঝবে বুঝবে না কেন বুঝবে না জানো শোনো আমি তোমাকে একটা যুক্তি দেখাই বাবাটা করে এই যুক্তিটা একটু আপনারা ভালো করে শুনবেন আমি দেখাচ্ছি না রাধা রানী যুক্তিটা গোবিন্দকে দেখাচ্ছে জানো বধু এক ভিখারি ভালো করে বুঝবেন মাইরা এই জায়গাতে একটু মন দেবেন এক ভিখারি পাঁচ বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রামে ভিক্ষা করে তো ভিক্ষা করতে করতে বাবা একটা তিনতলা বাড়ি অট্টালিকা মানে পাথর শেডিং করা ঘর তিনতলা বাড়ির ধারে গিয়ে ভিখারিটা দাঁড়িয়েছে তো বাবা সেই তিনতলার মালিকটা এত বড় লোক মানে এত ধনী কোনদিন তিনতলা থেকে তাকে নিচের তলায় নামতে হয় কেন চাকরির পেনশন পায় তুলে খায় আর উপর থেকে নিচে নামার দরকার হয় এত ধনী এত বড় লোক তা হঠাৎ মা এক ভিখারি ভিক্ষা করতে করতে ওই তিনতলা বাড়ির সামনে গিয়ে আঁচলটা পেতে দাঁড়িয়েছে বাবুজি ভিক্ষা দে তিনতলা থেকে জানালা দিয়ে বড় লোকটি দেখতে পেয়েছে একটা ভিখারি এসেছে তা জানালা দিয়ে ভিখারিটিকে দেখে বড় লোকটি প্রশ্ন করছে ভিখারি ও ভিখারি আরে তুই যে পাঁচ বাড়ির দাঁড়ে দাঁড়ে যাস পাঁচ বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে সরু মোটা আতপ চাল পাস হ্যারে ভিখারি তোর এই চালের স্বাদটা কেমন রে ভালো করে অনুভব করবেন বাবা কথাটা রাধা রানী বলছে আমি নয় তা বড় লোকটি যেই না ভিখারিটাকে প্রশ্ন করা ভিখারি করজোর করে বলছে বাবা আমি তো কামা আমি ভিখারি হয়তো ছোট মুখে একটা বড় কথা হয়ে যাবে কথাটা আমার সাজে না আমার মুখে মানায় না তবু বাবু আমি না বলি পাচ্ছি না তুমি যখন আমার চালের স্বাদ জানতে চাও বুঝতে চাও তোমাকে তো তিন তালার উপরে বসে থাকতে হবে আগে তিন তালা থেকে নিচের তালায় নামো আর নিচের তালায় নেমে আমার মতো ভিখারি হয়ে যাও পাঁচ বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতপ চাল ভিক্ষা করো কে সরু চাল দেবে কে মোটা চাল দেবে কে রেশনের চাল দেবে সেইগুলো তুমি নিজের হাতে রন্ধন করো রন্ধন করে গোবিন্দকে নিবেদন করো আর সেই প্রসাদই যদি তুমি পেতে পারো তাহলেই বাবু বুঝতে পারবে এই ভিখারির চালের স্বাদটা কেমন নিতাই গোর হরি গোর হরি গোর হরি গোর বাবা ঠাকুর আপনারা বলেন যদি ভগবান কৃপা করে একটু ধনী করে দেয় মানে বড় লোক করে দেয় তারা কি বাবা রেশনের চালের অন্ন সেবা করে না তারা সরু সরু চালের ভাত খায় তা সেই সরু চালের ভাত খাওয়া লোকটি যদি বাবা ভিখারিকে প্রশ্ন করে আরে তোর এই রেশনের চালের স্বাদটা কেমন দি তো কি বলবে বাবা বলবে না সরু চাল বাদ দিয়ে আগে রেশনের চালের ভাত খেয়ে দেখো তবে তো বুঝবে আমার চালের স্বাদটা কেমন কি মাইনা রাধারানী যুক্তিটা কেন দেখালো সততে রাজা ত্রেতাতে রাজা দাপরে হয়েছ রাজা কি বাবা রাজা নন সত্যতে নারায়ণ হই রাজ সিংহাসন পেল ত্রেতা যুগে অযোধ্যায় 14 বছর বনবাস থেকে ফিরে এসে সেও রাজা হলো কৃষ্ণ বৃন্দাবনের রাজা মথুরার রাজা দ্বারকারও রাজা তাহলে প্রত্যেকটা জন্মে জন্মে তুমি রাজা হয়েছ বধু যে রাজার ছেলে হয় সে কি কোনোদিন প্রজাদের অভাব বুঝতে পারবে পারবে না বধু তোমাকে রাজ ঐশ্বর্য ত্যাগ করতে হবে আর রাজ সিংহাসন ত্যাগ করে তোমাকে প্রজা হতে হবে আর যদি তুমি কোনোদিন প্রজা হতে পারো আমি বুঝবে এই দাসীরা তোমাকে কি দিয়ে দেবে আর তাছাড়া বধু তোমার মধ্যে সব আছে 64 গুণ আছে কিন্তু তোমার মধ্যে তো একটা গুণ নেই রাধা তুমি বলো কি
আমার মধ্যে একটা গুণ নেই সেটা কি আমার মধ্যে এত এত গুণ আছে তুমি বলছো নেই বলে না যে গুণটা থাকলে তুমি আমাদের মনের কথা বুঝতে পারতে সে গুণটাই তো তোমার মধ্যে নেই যার নাম হলো ভক্তি বধু তোমার ভক্তি নেই ভগবান বলছে আমি মানি না আমার মধ্যে ভক্তি আছে চৌষট্টি গুণের মধ্যে ভক্তি পড়ে যাবে না ভক্তিও আছে বলে না গোবিন্দ ভক্তি যদি থাকে তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো তো দেখি যদি তুমি দাঁড়িয়ে আমার সামনে কাঁদতে পারো তাহলে আমি জানবো তোমার হৃদয়ে ভক্তি আছে গোবিন্দ আমার বড় জোর করে বললেন দাদি আমি তো কোনোদিন কাঁদতে শিখি আমি তো কোনোদিন কুরু ধরে কাঁদিনি তো জানবো কি করে কি করে কাঁদতে হয় বধু ওই জন্য তো বললাম তোমার মধ্যে ভক্তি মাইরা যার কথায় মরা গাছে ফুল ফোটে যার কথাই শুকনো গাঙে উজাড় বয় যার একটা কথাই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে সেই ভগবান আমার রাধারানীর চরণতলে লুটিয়ে পড়েছে রাধারানী একবারে বলে দাও আমি কোথায় গেলে ভক্তি পাব বধু আমি যা করতে বলবো তুমি করবে হ্যাঁ কেন করবো না রাধে আমি ভক্তিটা পেতে চাই আমি গুরু ধরবো আর কোন গুরু ধরলে তবে আমার মধ্যে ভক্তি আসবে রাধারানী বললেন গোবিন্দ ভক্তি যদি পেতে হয় তোমাকে ভক্তের চরণ ধুলা দিতে হবে ভগবান কথাটা শুনে নিজেই চমকে উঠেছে রাধে তুমি বলো কি আমি বিশ্বের স্রষ্টা মালিক আমি ভগবান হয়ে আমি ধরবো ভক্তের পাই বলি হ্যাঁ ভক্তের পায়ে তোমাকে ধরতে হবে আচ্ছা বাবা ভগবান ভক্তের পায়ে ধরবে সে কেমন ভক্ত হওয়া উচিত এই আমাদের মতো ভক্ত আমাদের মানে বাবা আপনাদের কাউকে বলছি না আমি আমার এই সম্প্রদায় এদের পায়ে ধরলে বাবা ভক্তি আসবে না তাহলে কোন ভক্তির পায়ে ধরতে করবে এমন একজন ভক্ত যে জগতে নিষ্কিঞ্চনে বসে যার হৃদয়ে কোন লোভ লালসা কামনা বাসনা কিছু থাকে যার নয়নে সদাই কৃষ্ণ নামে বাজে যার বদনে অপরিধি শ্রী কৃষ্ণ নাম শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে কৃষ্ণ ছাড়া আনে জানে না যার বদনে দেখলে আমাদের মতো পাপীর বদনে আপনি থেকে কৃষ্ণ নাম এসে যায় বদন সেই ভক্তির পাই ধরো রাধে গো একবারে বলি রাধে আমি কোথা গেলে আমি কোথা গেলে কেমন ভক্ত তেমন ভক্তি রাধে একবারে বলে দাও আমি কোথায় গেলে প্রকৃত ভক্ত পাবো
ভক্ত পাচ্ছে না আর শেষে ভগবান মনে মনে ভাবলেন আমি একটা জায়গায় যাব আর গিয়ে দেখব সেই জায়গাতে ভক্ত পাওয়া যায় কিনা যে জায়গাটার নাম ছিল বাবা হস্তিনাপুর মাইরা হস্তিনাপুর নাম শুনেছেন কিসে শুনেছেন গো মহাভারত কুরুক্ষেত্র বাহ এই মহাভারতে আছে বাবা হস্তিনাপুর আর এখানে যারা মহাভারত পড়েছেন যারা তত্ত্বজ্ঞানী এই কুরুপক্ষে ছিলেন বাবা পিতামহ ভীষ্ম আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ তাই পিতামহ ভীষ্ম দুর্যোধনের তলে ছিল মা আর একদিন এই দুর্যোধন এসে দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল ও দাদু আমার বাড়িতে থাকো আমার বাড়িতে খাও আমার বাড়ির অন্ন ধ্বংস করো আর তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে কথাটা শুনে বাবা পিতামহ ভীষ্মের একটু হৃদয়ে ব্যথা লাগলো কেন লাগলো জানো পিতামহ ভীষ্ম মনে মনে ভাবলেন হায় রে যার জন্য আমি সংসার করলাম না যাদের জন্য কোনোদিন আমি সংসারী হলাম না সেই দুর্যোধন আজকের বৃদ্ধ বয়সে আমাকে বলল আমি নাকি ওদের অন্ন ধ্বংস করব বেশ তবে শোনো দুর্যোধন আমি কথা দিলাম আজ রাত ১২টার সময় আমি একটু ধ্যানে বসব আর যখনই ধ্যানে বসব দুর্যোধন তোমার স্ত্রীকে তুমি একবার আমার ঘরে পাঠিও আর যদি পাঠাতে পারো পঞ্চ পাণ্ডবের মৃত্যু বাণ আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব আমাইরা এই কথাটা শুনলে কার না মনে আনন্দ হয় হ্যাঁ দুর্যোধন একেবারে লাফাতে লাফাতে যাচ্ছে দুর্যোধনের স্ত্রীর নাম কি ভানুমতি ছুটতে ছুটতে যাচ্ছে অভানু ভানু একেবারে ছুটতে ছুটতে ভানু ভানু বলতে বলতে ভানুর কাছে গেছে অভানু স্বামী আমায় ডাকছিলি অভানু জানো আজ রাত ১২টার সময় দাদু ভীষ্ম ধ্যানে বসবে একবার তোমাকে রাত ১২টার সময় দাদু দাদুর ঘরে যেতে বলেছে আর যেই না কথাটা বলা না সঙ্গে সঙ্গে আমার ভগবান শুনতে পেয়ে মনে মনে চিন্তা করলো বাবা বাবা পিতামহ ভীষ্ম বলে দিল দুর্যোধন স্ত্রীর কাছে বলল দেখি ভানুমতি কি বলে ভানুমতি গিয়ে বলছে শোনো তোমার একটু কি বিবেক বুদ্ধি হবে না তোমার দাদু বিয়ে থা করেনি তোমার দাদু সংসারী নয় আর রাত ১২টার সময় এই অল্প বয়সের নাত বউকে যেতে বলছি আর তুমি আমাকে বলছো চলে যাও শোনো আমি তো তোমার দাদুর ঘরে যাবই না তোমার যদি যাওয়ার দরকার হয় তো তুমি তোমার দাদুর ঘরে যাও আচ্ছা মাইরা আপনারা ভালো করে বুঝবেন স্বামী স্ত্রীর ভিতরে একটা গোপনীয় আলোচনা হচ্ছে জানালা দরজা সব বন্ধ সেখানে দুই লোকে ছাড়া আর কেউ নেই আচ্ছা স্বামী স্ত্রীর ভিতরে যদি একটা কথা হয় গোপনের কথা সেটা কি মা কেউ জানে কেউ জানে না কি বাবা কেউ জানে না সবার চোখে ফাঁকি দেওয়া যায় ওই যে ছেলেটা বাসুটা ধরে আছে ওই ছেলেটার চোখে তোমরা কেউ ফাঁকি দিতে পারবে এই যে আমি দাঁড়িয়ে আছি আমি দেখতে সবাইকে পাচ্ছি আমার চোখে ধুলো দেওয়া যায় কিন্তু আমার পিছনে যে ছেলেটা আছে ওর চোখে তুমি ধুলো দিতে পারবে কে কীর্তন শুনলো কে গল্প করে গেল কে হেসে গেল আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না কিন্তু ওই ছেলেটার সঙ্গে কি চালাকি চলবে তো ভানুমতি বললেন আমি যাব না যত দরকার হয় তো তুমি যাও আর যেই না কথাটা শুনেছে বাবা ১২টায় যাওয়ার কথা ঘড়ির কাঁটা হয়ে গেছে তখন রাত ১১টা আর ১১টার সময় ভগবান মনে মনে চিন্তা করলেন এই তো সুযোগ আর এই সুযোগে আমাকে একটা কাজ গুছিয়ে নিতে হবে রাত ১১টার সময় ভগবান একটা জায়গায় গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে সখী তাড়াতাড়ি উঠে এসে তোমার সঙ্গে খুব জরুরি দরকার
বেচা বাবা বলেন তো মহাভারতে ভগবান কৃষ্ণ কাকে সখী বলতো? দ্রৌপদীকে। দ্রৌপদীকে সখী বলতো, আর দ্রৌপদী কৃষ্ণকে। রাত এগারোটার সময় ভগবান কিরম কায়দাটা জানে দেখে, রাত এগারোটার সময় গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, সখী ঘুমাবে পরে, তুমি তাড়াতাড়ি উঠে এসো, খুব দরকার তোমার সঙ্গে আমার। এই জায়গাটা আমার মায়েরা ভালো করে অনুভব করবেন, বলেন তো রাত এগারোটার সময় বাবা যদি কোনো পরপুরুষ আমাদের দরজা ধাক্কা দিয়ে সখী বলে ডাকে, আমরা চলে যাব? জানতে চাইব না কেন যাব, কি জন্য যাব, এত রাতকে তুমি কেন এসেছো, কত প্রশ্ন কত কই। কিন্তু যখনই কৃষ্ণ ডেকেছে, আমাদের মতো একটা দুটো স্বামী নয়, যে দ্রৌপদীর ছিল বাবা পাঁচ পাঁচটা স্বামী, পাঁচটা স্বামী থাকা সত্ত্বেও আজ কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়ে গেছে একটা ডাকা। আর কোনো প্রশ্ন নয়, কোনো কৈফিত নয়, শুধু একটাই প্রশ্ন করেছিল, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাও। ভগবান তাড়াতাড়ি করে সখীর হাতটাকে ধরেছে, সখী কথা বলবার টাইম নেই, চক্ষুনি আমাদের এক জায়গা যেতে হবে। আচ্ছা বলেন তো বাবা, এই জায়গাটা একটু ভাবি, দ্রৌপদীকে তো একবার দেখেছি, পাঁচটা স্বামীর চরণ ছেড়ে দিয়ে চলে এলো জগৎ স্বামীর কাছে, কোনো প্রশ্ন নয়, কোনো কিছু জানবার প্রয়োজন পরিবর্তন করল, যে তত্ত্ব দ্রৌপদী জানে সেই তত্ত্ব আপনারা আমরা জানি না। কেন পঞ্চস্বামীকে ছেড়ে জগদে স্বামীর কাছে চলে গেল, বলে ভগবানে যদি একেবারে নাম ধরি কেবল এক্ষুনি আমাদের যেতে হবে দাদু ভিষের কাছে। ঠিক আছে সখা, তুমি নিয়ে যাচ্ছ যাব, তবে শোনো দ্রৌপদী, তুমি যাচ্ছ না, যাচ্ছে দুর্যোধনেত্রী ভানুমতি। তুমি গলার শটটা এমন বের করবে যেন ভানুমতির মতো বার হয়। আর একটা কথা, আমি যে তোমায় পাঠাচ্ছি, আমার নামটা তুমি বলবে না। ঠিক আছে, তুমি যখন বারণ করছো আমি তোমার নাম বলবো না। চলো আর দেরি নয়, চলো এক্ষুনি যেতে হবে। ভগবান দ্রৌপদীর হাত ধরে নিয়ে যাচ্ছে, রাত এগারোটার সময়, বারোটায় ধ্যানে বসবি, আর ধ্যানে বসে বাবা পঞ্চ পাণ্ডবের মৃত্যু বাণ তুলে দেবে।
ধরে নিয়ে যাচ্ছে আর যেতে যেতে বাবা যদি কেউ হাঁটে একটা পায়ের আওয়াজ হয় না খট 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 আওয়াজ হচ্ছে ভগবান দ্রৌপদীকে বলছে সখী তোমার এই জুতোর আওয়াজে আমার দাদুর ধ্যান দেখে যাবে তোমার জুতো জোড়া দরজায় একটু খুলে ঠিক আছে তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে দিচ্ছি তবে সকাল দরজায় আমার জুতো জোড়া রইল তুমি দেখে রেখো আমার জুতো যেন কেউ নিয়ে চলে না যাবে ছোট উঠেছে আমার উপরে দিচ্ছে ওর পায়ের জুতোর তাহলে তো একবার দেখতে হয় কত বড় ভক্ত আমার রাধারানী একদিন বলেছিল ভক্তের চরণ ধুলা নিতে হবে এই তো সুযোগ আমি ভক্ত খুঁজে খুঁজে পাচ্ছি না দেখা যাক এই ভক্তের পায়ের ধুলা একটু দ্রৌপদী বলছে সখা আমি যাচ্ছি কিন্তু দেখো আমার জুতো যেন কেউ নিয়ে চলে না যায় তুমি আমার জুতো দুটো ঠিক আছে সখী তুমি যাও আমি তোমার জুতো ধরে বসে আছি যাও দ্রৌপদী প্রবেশ করেছে দাদুর ঘর এখনো যায়নি আড়ালে দাঁড়িয়ে আছে আর কৃষ্ণ কি করেছে জানো সেই সুযোগ বুঝে ওই দ্রৌপদীর জুতো জোড়া হাতে লইলো কৃষ্ণ ভগবানের চোখে জল বুকে পড়েছে ওই জুতোর তলায় যে জাদা ধুলো লেগেছিল কৃষ্ণে তোমার মতো করে
আজ আমি জেনে গেলাম প্রকৃত ভক্তের পদধুলা নিলে ভক্তি আসে। আর কৃষ্ণ যখন জুতো ধরে কাঁদছে না, দ্রৌপদী আড়াল থেকে দেখছে কৃষ্ণ জুতোটা বুকে ধরেছে। দ্রৌপদী এসে ডাকছে, সখা ও সখা, ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি চুরি করলে। ভগবান নাকি ভক্তের জুতো চুরি করেছি, চুরি করলে কেন? তুমি তো আমার কাছে জুতোটা চাইতে পারতে, আমি দিয়ে দিতাম। কত বড় ভক্তের ক্ষমতা দেখে, আপনারা ভক্ত, আমি ভক্ত, দ্রৌপদীও ভক্ত, তুমি তো চাইতে পারতে, তুমি চুরি করলে কেন? না বলে নিয়েছো মানে তো চুরি করেছো। ভগবান বলছে, আচ্ছা দ্রৌপদী, আমি যদি তোমাকে বলতাম তোমার জুতো জোড়া একটু দাও, আমি বুকে ধরে কাঁদব। তুমি দিয়ে দিতে, কেন দেব না? কৃষ্ণ তুমি বোধ হয় আমায় ভুলে গেছ। সম্ভব আমার আগুন থেকে জন্ম, দ্রৌপদীর জন্ম আপনাদের আমাদের মতো নয়, আগুন থেকে যজ্ঞাগ্নি থেকে জন্ম হয়েছিল, উনি ছিলেন অজনী সম্ভবা। কৃষ্ণ যেদিন থেকে আমার জন্ম হয়েছে, এই দেহ মন দ্রৌপদী তুলে দিল কৃষ্ণের মাথায়, কাঁদো যতক্ষণ ইচ্ছা কাঁদো, আমার আপত্তি করার কিছু নেই। সেদিন ভগবান প্রমাণ পেয়ে গেল, বাবা ভক্তের পদধুলা নিলে ভক্তি আসবে। এইবার দ্রৌপদী দাদুর ঘরে গেল, পিতামহ ভীষ্ম ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে বর দিল, তোমার সিধের সিধু, তোমার হাতের শাখা অক্ষয় থাকবে। বাবা বরটা দিল কাকে? দুর্যোধন এসছি ভানুমতি ভেবে দিল। আর যেই না বরটা দিয়েছে মা, এত ভালো বর, আর কি নকল গলা থাকি? আনন্দে দ্রৌপদী লাভ দিয়ে উঠে, আর যেই লাভ দিয়েছে নিজের গলা বেরিয়ে গেছে। ভীষ্ম ধ্যানস্থ ছিল, ছমছম,
দ্রৌপদী তুমি এখানে এখানে তো তোমার আসার কথা না এখানে দুর্যোধনের কি ভানুমতির আসার কথা সত্যি করি বলো তোমাকে কে পাঠালো বাবা তখন মনে রাখবেন চোর যখন ধরা পড়ে যায় তার দশাটা কেমন হয় একটা জিনিস জানতে বাবা গোয়েন্দাগিরি না হলে গোয়েন্দা না হলে কি চুরি ডাকাতি হয় হ্যাঁ আর যে গোয়েন্দাগিরি করে সে কিন্তু চুরি করে না সে কি করে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয় কোথায় কোন জিনিসটা আছে মানে কোথায় গয়নার বাক্স কোথায় টাকার বাক্স ওটা বলে দেয় যিনি গোয়েন্দাগিরি করে তো ভগবান তো বাইরে আছে বলে দিয়েছে সখী তুমি যাচ্ছো যাও আমি যে পাঠাচ্ছি আমার নাম তুমি বলবে এইবার বিশ্ব বারবার বলছে উত্তর দাও এখানে তোমাকে কে পাঠালো আর বারবার দ্রৌপদী দরজা দিক ওদিকে কি দেখছো আমার দিকে তাকিয়ে বলো কিছুতেই তো বলতে পারছে না সখার নির্দেশ আছে বলা যাবে না আর দরজার দিকে বারবার তাকাচ্ছে কে জানো ভীষ্মের হৃদয়ে ভরে বলে উঠলে ভীষ্ম রে যে চরণ পাবার লাগি যোগী মুনি ঋষি কাঁদে যোগী ঘন যোগে পায় না মুনি গণ মনে পায় না ধ্যানী গণ ধ্যানে পায় না ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না শিব শিবলোকে পায় না ইন্দ্র ইন্দ্র লোকে পায় না একেবারে তাকিয়ে দেখে তোরে ধরো যার মানে কেমন করে কে গে দাঁড়াইয়া আছে ঈশ্বর মনে কে যেন বলছে ঈশ্বর এক পা দুপা করে দরজার দিকে গেছে আরে গিয়ে দেখলো কি জানো আড়ালে কৃষ্ণ আমার দাঁড়াইয়াছে কি রে দরজা খোলা ছিল তুই দ্রৌপদীকে ঢুকিয়ে দিলি আর তুই বাইরে কেন দরজা তো খোলা ভিতরে চল কিরে দাঁড়িয়ে আছিস কেন দ্রৌপদীকে পাঠালি আর তুই বাইরে কেন তুই ভিতরে চল কৃষ্ণ মনে মনে বললেন ভীষ্মদে এই জগতে প্রত্যেকটা দরজার ধারে আমি দাঁড়িয়ে আছি কি বাবা দরজায় ভগবান দাঁড়িয়ে নেই কোন দরজা ইটবাড়ি আকাশ মেন্টে ঘরে ঘরে না এই দেহ ঘরের দরজা এই দেহ ঘরের দরজা কোথায় বাবা হৃদয় দরজা আর ভগবান কোথায় বাম দিকে হাত দেন যেটাকে বলছে বাবা হাত ওইটাই তো কৃষ্ণ যেদিন ধব ধব বাবা যে বন্ধ কবি কেবল বন্ধু কেবল বন্ধ সকল মায়া কিন্তু ডাকা যেদিন সঠিক হবে সেদিন আমি তোমার ঘরে প্রবেশ করব ভীষ্ম বললেন হরে কৃষ্ণ আজ আসতে হবে না আজ তুই যেরকম আছিস ওই রকম থাক আজকে আমার ঘরে আসতে হবে না কিন্তু কথা দে যেদিন আমার নিদানের সময় হবে যেদিন আমার চরণ দুটো আর চলবে না যেদিন আমার হাতে আর তোর চরণে তুলসী দিতে পারবে না যেদিন আমি কানে আর কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পারব না যেদিন আমি নয়নে আর তোর রূপ দেখতে পারব না
Save
বৃন্দাবনে যাব তো এটা বৃন্দাবনের জন্য সকালবেলা দেখবে তাদের নিজ নিজ যুগলগুলো সব ভেঙে গেছে। তখন যেন বললো না, মৌমিতা বললো বলে এই কাণ্ডটা হলো। আমি বলবো আপনারা খুব ভালো ভক্ত বসে থাকবেন, কেমন? তবে যাবো ভক্তকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যাবো। তো সবাই মিলে একটা জায়গায় বিশ্রাম করলাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। এই কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যে নারীটার নাম ছিল মা মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল বিজয় ঘোষ। এই মায়াবতী আর বিজয় দুই স্বামী স্ত্রী দুজনের সংসার, আর এদের পরিবারে কেউ ছিল না। মাইরা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন, অনেক কিছু জানতে পারবেন। স্বামী স্ত্রী নগরে নগরে ভিক্ষা করে যা কিছু পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়, আর সেই প্রসাদই স্বামী স্ত্রী দুজনে মিলে সেবা করে। হরিব, মনে রাখতে হবে বাবা, ভজন সাধন করতে গেলে এই দেহটাকে একটু শুদ্ধ রাখতে হবে। এ দেহ যদি শুদ্ধ না হয় তোমার এই হৃদয় আমার গোবিন্দ সাড়া দেবে কি করে? অনেকে প্রশ্ন করি আমাকে, দিদি মাছ মাংস খেয়ে কি সেবা পূজা করা যায় না? যায় না কেন? তুমি যদি গার্জনে করো তো হবে, কিন্তু তথাপি মা মনে রাখতে হবে ভক্তিটা কখন আসে, যতক্ষণ না তোমার দেহ শুদ্ধ হয়। আর দেহ শুদ্ধ হলে তবেই তোমার ভজন সাধনটা সঠিক হবে। যারা যারা ভজন সাধন করেন, এখন তো বাবা জগতে অনেক গোপাল টোপাল সেবা হচ্ছে, অপরাধ নেবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, চেষ্টা করবে। আমি বলছি না যে এক্ষুনি করে ফেলবে, কিন্তু না, চেষ্টা করবেন একটু দেহটা শুদ্ধ করতে। কারণ দেহ যদি শুদ্ধ না হয়, গুরু কৃপা যদি না পাও, যেমন নদীর ঘাটে একটা নৌকা না থাকলে এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না, ঠিক তদ্রূপ দেহ যতক্ষণ না শুদ্ধ হয় এই দেহে কোনোদিন ভজন সাধনটা সঠিক হয় না। তাই বলবো হরি বল হরি বল। তো আজকের বাবা এই মায়াবতী আর বিজয় ঘোষ দুই স্বামী স্ত্রী দুজনে মিলে মাধুকরি করে যা পায়, বড় কাঙাল বড় গরিব,
প্রভু কে নিবেদন করে সেই প্রসাদই পাবো। তো আজকে স্বামী স্ত্রী দুজনে মিলে প্রসাদ পেয়ে বসে আছে। মায়াবতী স্বামীর চরণ দুটো ধরে যে যা কোনোদিন করেনি আজকের প্রথম স্বামীর চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? ও স্বামী, আচ্ছা আজকে আমি আছি, আমার প্রভু সেবা হচ্ছে, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে, আমার প্রভু সেবা দেবে। কিন্তু জানো স্বামী, আমার মনে বড় ভয়, যেদিন আমরা দুজনে কেউ থাকবো না সেদিন কি আমার প্রভু উপবাসে যাবে? এইটা আমার মনে বড় ভয় লাগছে। বলো না, আমাদের অবর্তমানে আমার প্রভুকে সেবা দেবে কে? যেই না কথাটা বলা, স্বামী তো বুঝতে পেরেছে, চুপ করো, খবরদার যা বলার বলেছ মায়া, ভুল করে জীবনে কোনোদিন আমার ভগবানের কাছে কোনোদিন সন্তান চাইবে না। আচ্ছা স্বামী, আমি তোমাকে কি বললাম? আমার জন্য নয়, তোমার জন্য নয়, আমাদের অবর্তমানে আমার প্রভুকে কে সেবা দেবে? মনে রেখো মায়া, ভগবানের কাছে যদি কোনো ভক্ত কিছু চায় কম করে যায় না, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা পাবে, কিন্তু তোমাকে ডাকার মতো ডাকতে হবে। আর মায়া, তুমি ভগবানের কাছে চাইছো সন্তান, তুমি জানো জীবনে সন্তান কোনোদিন সুখ দিতে পারে না, ওরা শুধু দিতে জানে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, কষ্ট, আর কিছু দিতে জানে না। তুমি জানো না কে বলেছে সন্তান শুধু দেয় জ্বালা, যন্ত্রণা, কষ্ট, অশান্তি? তুমি জানো না আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চেয়েছি? 100 ছেলে হলে নয় সে মার কাঁদতে হবে, আমি তো একটা চেয়েছি মায়া। 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। কি মায়েরা একটা ছেলের মা জ্বালা নেই? দশরথ ত্রেতাযুগে রাম 14 বছরে বনে গেল, আর দশরথ পুত্র শোকে হারাম হারাম বলে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে দশরথের প্রাণটা চলে গেল। কি গো খবরদার, আমি তোমাকে আদেশ দিলাম তুমি আমার সহধর্মী, তুমি ভুল করে কোনোদিন ভগবানের কাছে সন্তান চাইতে যেও। ঠিক আছে স্বামী, তুমি যখন নিষেধ করছো আর জীবনে কোনোদিন কিছু চাইবো না, বাবা এই না হলে আমার ঘরও নেই। মায়েরা মনে রাখবেন একটা কথা, এখানে বউ আমরা সবাই হতে পারবো, স্ত্রী সবাই হতে পারবো, কিন্তু সহধর্মিনী সবাই নয়। সহধর্মিনী তাকেই বলি বাবা, স্বামী যদি অসৎ পথে চলে যায় যে নারী স্বামীকে সৎ পথ দেখাবে। নেশাগ্রস্ত জুয়া খেলে, তাস খেলে, মাতা, কোনোদিন হরিবাসরে যায় না, কোনোদিন ভাগবত আসরে যায় না, কোনোদিন একাদশীর উপবাস করে না, যদি কোনো নারী জাতি তার স্বামীর দুটো চরণ ধরে যদি কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারে, এই জগতে সেই হবে একমাত্র সহধর্মিনী। এখানে এতজন নারী আছে মায়েরা, হয়তো বাবা গুনে গুনে একটা কি দুটো মিলবে সহধর্মিনী, কিন্তু বাবা মনে রাখবেন একটা কথা, এই নারী জাতিরা হলো শক্তি। শক্তি নয়, শক্তি আছে বলে পুরুষেরা শক্তিমান। এই নারী না থাকলে ভজন সাধন হবে না। দেখেন বাবা, এটা মৌমিতা বলছে না, চণ্ডী ঠাকুরের পাশে যদি রামী রজকিনী না থাকতো ভজন হতো, বিল্ব মঙ্গলের পাশে যদি চিন্তামণি পতিতা নারী না থাকতো ভজন হতো, হতো না, জয়দেব গোস্বামীর পাশে মা পদ্মাবতী যদি না থাকতো ভজন হতো না, কলিকালে নিমাইয়ের পাশে যদি বধূ বিষ্ণুপ্রিয়া না দাঁড়াতো ভজন হতো, হতো না। তাহলে প্রকৃত যারা ভজনের সন্ধান পেয়েছে প্রত্যেকের পাশে একটা নারী শক্তি পড়েছে। আজকে যে দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া তুমি আমায় কথা দাও জীবনে ভগবানের কাছে কিছু চাইবে না। ঠিক আছে স্বামী,
আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি কোনোদিন কিছু চাইব না। কিন্তু জানো, যখন ছোট্ট ছোট্ট ছেলেরা তার মাকে মামা বলে ডাকে, মাইরা আপনারা তো ভালো বুঝবেন যারা জগতে মা হয়েছে, এই পৃথিবীতে যদি কোনো নারীর সব থাকে, সব কিছু আছে, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য সম্পত্তি ঘর বাড়ি সব আছে, কিন্তু যদি একটা মা বলা ধনে না থাকে, সে সারা জীবন তাকে খাটতে হয়। মায়াবতী বলছি জানো স্বামী, ছোট ছোট বাচ্চারা তার মাকে মা বলে, তখন আমার কষ্ট হয়, তখন ভগবানের চরণে গিয়ে কি বলি জানো, দয়া মা বলো না কেন চোখের জল চরণে পৌঁছে গেল। ভগবান একদিন দৈব মানি করলো, মায়াবতী তোমার ভক্তিতে তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, তুমি সন্তানের জননী হবে, তুমি সন্তানের জন্ম দেবে, সন্তানের মুখ দর্শন করতে পারবে, তবে সন্তান গর্ভে পাবার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কে তুমি? আমি তোর আরাধ্য দেবতা, তোকে পরীক্ষা দিতে হবে, বল তুই রাজি? রাজি দয়াম বলো আমায় কি পরীক্ষা দিতে হবে। সন্তান গর্ভে পাবার পর তোকে বেছে নিতে হবে, যদি তুই সন্তানকে বাঁচাতে চাস চিরজন্মের মতো তোর স্বামী মারা যাবে, আর যদি তুই তোর স্বামীকে বাঁচাতে চাস চিরজন্মের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে, বল তুই কাকে চাস? চিৎকার করে মায়াবতী বলে উঠলেন, দয়ামা তোমার সেবার জন্য, আর তোমার সেবার জন্য আমাকে সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হবে। হ্যাঁ মায়া, তোমার অদৃষ্টে এটাই লেখা আছে, তুমি যদি এই স্বামীকে বাঁচাতে চাও সন্তান মারা যাবে, আর সন্তানকে বাঁচাতে চাইলে তোমার স্বামী মারা যাবে। বলেন মায়েরা, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। একটা নারীর জীবনে মা তিনটেই তো প্রধান, তার সংসার, তার সন্তান, তার স্বামী। তাহলে তিনটেই যদি প্রধান হয়, বলুন মায়েরা আপনাদের আমি একটা ছোট করে প্রশ্ন করি, আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন, হুটহাট উত্তর দেবেন না, কাকে বেশি ভালোবাসেন, সন্তান না স্বামী? এটা মন ডাকা কথা হলো, দুজনকে বললে মন ডাকা কথা হলো, বলি কাকে বেশি ভালোবাসে? পাচ্ছেন না বলতে? সন্তান। বাহ, এক দিদি ভাই বলেছে সন্তান ভালোবাসে, আর কে বলবে? বলতে পাচ্ছে না বাবা, কেন জানেন? হয়তো স্বামী কোথাও দাঁড়িয়ে আছে। যদি একবার বলে ফেলে সন্তান ভালোবাসি, সকালবেলা ব্যবস্থা হবে। তো মাইরা মনে রাখবে, এই কীর্তন আসরে কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুরও নয়। এই জায়গাটায় আমরা যে কজন বসে আছি, দাঁড়িয়ে আছি,
আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। তাহলে ভেবে উত্তর দিতে হবে, এখানে এতগুলো মা আমরা বসে আছি, বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি ১৯ হয় সন্তান হবে বাবা ২০, কারণ যে মা গর্ভের বেদনা পেয়েছে সে মা জানে তার কত যন্ত্রণা। আর মায়েরা বলবে আমি আমার সন্তান চাই। তবে মায়েরা, মায়াবতী এক বাক্যে বলেছিল আমি আমার স্বামীকে নয়, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। চমকে উঠল ভগবান, মায়া তুমি তো এখন সন্তানকে জন্ম দাওনি, তার প্রতি তোমার স্নেহ মমতা মায়া কিছুই পড়েনি, তাহলে তুমি কি করে বলতে পারলে তুমি স্বামীর প্রাণ নিয়ে তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও? মায়াবতী কেঁদে বলে উঠলেন, দয়া মা আমি তো আমার জন্য চাইনি, আমি তোমার সেবার জন্য চেয়েছি। মায়েরা বলেন তো দেখি সন্তানকে কি জন্য আমরা চাই, ছেলে বৌমার কাছে ভাত পাবে বলো? ওই আশা কলি যুগে করো না। তাহলে কি বাবা ছেলের হাতে পিণ্ড নেওয়ার জন্য? না। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে বলে ছেলে? না। যারা পরবর্তী দিনে মা হবে ভগবানের কাছে একটাই জিনিস চাইবে, সন্তান যদি দিতে হয় একটাই সন্তান দাও, সে যেন কৃষ্ণ বলা পাখি হয়। মনে রাখতে হবে বাবা, ডিগ্রিওয়ালা ছেলে অনেক পাওয়া যায়, চাকরিওয়ালা ছেলে অনেক পাওয়া যায়, কিন্তু প্রজন্মা ঠাকুরের কাছে মানত করে যে ঠাকুর ডিগ্রিওয়ালা নয় চাকরিওয়ালা নয়, আমার একটা কৃষ্ণওয়ালা সন্তান। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল যে তোমার সেবার জন্য আমি সারা জীবন বৈধব্য জ্বালা পেতে রাজি, তুমি আমার সন্তানকে বাঁচাও। তথাস্তু মায়া, তোমার ভক্তির জোরে আমি তোমার সন্তানকে বাঁচাবো, তবে তোমার ভক্তিতে একটা আশীর্বাদ আমি তোমাকে দিলাম, যতদিন তোমার গর্ভে সন্তানকে তুমি লুকিয়ে রাখতে পারবে ততদিন তোমার স্বামী বেঁচে থাকবে, আর যেদিন তোমার গর্ভটা বহিঃপ্রকাশ হবে সেদিনই তোমার স্বামীর দৈব দুর্ঘটনায় মৃত্যু হবে। বলুন মায়েরা, একটা নারীর জীবনে কত বড় কঠিন পরীক্ষার মুখে দাঁড়াতে হলো, কোনোদিন কাউকে কিছু বলতে পারে না, অনাহারে অনিদ্রায় মায়ের কঙ্কাল সার দেহ, কিন্তু একটা নারী জাতি মা কতদিন গর্ভ লুকাবে? জোর ৫ মাস, তারপরে তো গর্ভটা প্রকাশ পাবে, সে তো দিনে দিনে বড় হবে। একদিন স্বামী ভর দুপুর বেলা মায়াবতীকে ডাকছে, মায়া ও মায়া, হ্যাগো এত আনন্দের কথা তুমি একবার আমাকে বললি না। স্বামী বলছে, আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে খাচ্ছে, এ কি গো, আজকে তো আমাদের কাঁদার দিন নয়, আজ তো আমাদের আনন্দের দিন, আজ তো আমাদের সুখের দিন, তাহলে তুমি আজকের খাচ্ছ কেন? তুমি আজকের এই সন্তানের কথা জেনে গেলে মানে আজকে দৈব দুর্ঘটনায় এই মুহূর্তে তোমার মৃত্যু হবে। কথাটা বলা শেষ, হঠাৎ দৈব দুর্ঘটনায় অজানা জ্বর এসে দ্বিজঘোষের শরীরে প্রবেশ করল, হঠাৎ বাবা মুখের যন্ত্রণা। স্বামী স্বামী তুমি এমন ছটফট করছো কেন মায়া? আর আমি বেশিক্ষণ বাঁচব না অসহ্য যন্ত্রণা মুখে, তুমি একটিবার আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর এই সমাজ এই কাটোয়া কাঞ্চন নগরের বাসীরা তোমাকে বলবে দিচারী, তোমাকে বলবে অসতী, তোমাকে বলবে কলঙ্কি, কিন্তু বলে বলুন আমি তো জানব ওই সন্তানের পিতা আমি, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে ও যেদিন ভূমিষ্ঠ হবে তুমি কথা দাও আমাকে স্পর্শ করে, ওকে তুমি করে তুলবে কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজঘোষের মৃত্যু হয়ে
ওমাইরা সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামীকে ভালোবাসি না। এ জগতে যতদিন মাথাতে ছাতা আছে মা চারিদিকে তোমার আলো, আর যদি তোমার ওই ছাতাটা চলে যাবে তোমার চারিপাশটা অন্ধকার নেমে আসবে, চারিদিকে তোমাকে আর আসতে দেবে না, সারা জীবনটা তোমাকে কেঁদে কেঁদে কাটাতে হবে। যদি তুমি সামনে কাটিয়ে ফেলো মায়াবতী রাজ দশাটা দেখেন পাঁচ মাসের গর্ভবতী মা, স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে বসে আছে। বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরের লোকেরা এসেছে, স্বামীটাকে খেয়েছিস, গর্ভে যে পাপটাকে ধরেছিস ওকেও খাবি, এবারে আমাদের বাড়িতে খাবি বলে আসবি, কেউ তোকে খেতে দেব না, সবাই মারতে মারতে তোকে এই গ্রাম থেকে বের করে দেব। মনে রাখবেন বাবা, এ জগতে যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু এই পৃথিবীতে যারা কৃষ্ণ ভক্ত সারা জীবন তাদের বসে বসে কাঁদবে, যে করে আমার তারে করি সর্বদা, তবু যদি না ছাড়ে আমার পা তারপর হই আমি তার দাসার। মায়াবতীর জীবনটা আজকে দেখেন কেমন, স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে বসে আছে, পাগলিনীর মতো কাঁদছে, দয়া তোমায় ভালোবেসে আজকে আমার এই দুর্গতি, তবে কষ্ট দাও দুঃখ দাও জ্বালা দাও যন্ত্রণা দাও, পিছনে সহ্য করবার মতো ক্ষমতাটুকু তুমি ওগো দয়া মা, মায়াবতীর মাথায় এসে হাত বুলিয়েছে, কাঁদিস না মা কাঁদিস, কাঁদবি কেন, একটা কথা মনে রাখবি মা, কেউ রবে না পরিবর্তন হবে, কিন্তু আমার থাকবে, কিন্তু একে একে কেউ রবে দুদিন
মানে বুঝতে পারছেন না
ভগবান কতটা ঘষে মেজে দেখে না, কিন্তু বাবা ভগবান বলেছে না যে রাখে হরি মারে কি আর মারে হরি রাখে। ভগবান যদি কাউকে রাখবে বলে কেউ কি নিতে পারে, আর ভগবান যদি নেবে বলে আর কি কেউ ধরে রাখবে। দেখতে দেখতে বাবা দশ মাস দশ দিন মা লোকের বাড়িতে কাজ করলো, কাজ করতে করতে দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিলো। একদিনের ছেলেটাকে কেমন তৈরি করছে দেখেন হরিবল, মনে রাখবেন বাবা সন্তান তৈরি কিন্তু বাবা করে না, সন্তান তৈরি মা করে, তাই না? ছেলে ভজনের পথ ধরে কার জন্য? বাবার জন্য না, মায়ের জন্য। একটা নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে, কারণ মায়েরা আমরা তো মা হয়েছি, সকালবেলা উঠে ছেলেকে শুধু হলিস আর কমপ্লান খাওয়াচ্ছে, অপরাধ নেবেন না যেটা সংসারে চলছে। কিন্তু বাবা আমি খাওয়াতে বারণ করছি না, একবার খাওয়াও, কিন্তু খাওয়াবার পিছনে পিছনে ভজনটাও তো শেখাতে হবে। ছেলেকে সকালবেলা তুলে দিয়ে হলিস কমপ্লান খাওয়াবার আগে ওকে বলো যে যা বাবা একবার হাত মুখ ধুয়ে গোবিন্দ মন্দিরে প্রণাম করে আইতে দেখি। মায়েরা বলি আমরা বলি অত সোজা না, কারণ এই মাটিটা তো ভালো না, আগে মাটিকে ভালো হতে হবে, আর মাটি যদি ভালো হয় তার ফসলটাকে বাবা ভালো হতে হবে। আমার কোন মাটি? আপনাদের নদীয়ার মাটি? তাহলে কোন মাটি? মাটি এই মাকে ভালো হতে হবে, তবে তার গর্ভে সন্তানটা ভালো হবে। কারণ মায়ের ভুলের জন্য মহাভারতে ষোলো বছরের ছেলে অভিমন্যুকে চলে গেছে। কি বাবা যেতে হয়নি? অভিমন্যুর কি যাওয়ার সময় ছিল? ছিল না, কিন্তু শুধুমাত্র মায়ের ভুলের জন্য, মা সুভদ্রার ভুলের জন্য। যখন অভিমন্যু মার গর্ভে ছিল ওই চক্রব্যূহের কথাটা অর্জুন সুভদ্রাকে শোনাচ্ছিল, আর নারী জাতি তো একটুতে অলস, ওই গল্পটা শুনতে শুনতে চক্রগ্রহে কি করে প্রবেশ করবে শুনল, আর যখন বাইর হবে এইটা বলছিল, তখন সুভদ্রা স্বামীর কোলের কাছে ঘুমিয়ে পড়ে। মনে রাখবেন মা, সন্তান গর্ভে নিয়ে মা যা খায় সন্তান তাই খায়, মা যা শোনে সন্তান তাই শোনে, মা যখনই ঘুমায় গর্ভের সন্তান তখনই ঘুমায়। যদি বলি এর প্রমাণ কথা বিশ্বাস করতে হবে না, মহাভারতে তো অভিমন্যু একেবারে প্রমাণ করে দিয়ে গেল, যখনই ঘুমিয়ে পড়ল সন্তান ঘুমিয়ে পড়ল। আর যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে ওরা তৈরি করেছিল চক্রগ্রহ, অর্জুন কুরুক্ষেত্রের মাঠে ছিল না, কৃষ্ণ নিয়ে চলে গিয়েছিল, কারণ কৃষ্ণ তো জানতো শুধুমাত্র আমাদের মতো নারী জাতিদের শিক্ষা দেবার জন্য অভিমন্যুর প্রাণ নিতে হয়। অর্জুন চলে গেল, যখন চক্রগ্রহ তৈরি হলো কেউ ভেদ করতে পারত না, একজনই পারত শুধু তৃতীয় পাত্র বর্জ্য, আর যখন ভেদ করবে সেই তো নেই, তখনই অভিমন্যু বলেছিল জেঠুকে জেঠু আমি পারি, কারণ আমি মায়ের গর্ভ থেকে বাবার মুখ দিয়ে মার কান দিয়ে শ্রবণ করেছি, আমি পারি চক্রগ্রহ ভেদ করতে। কিন্তু বাবা একবারও বলিনি আমি যেতে পারবো, আমি পার হতে পারবো। এটা যদি বলতো তাহলে যুধিষ্ঠির ভীম নকুল সহদেবেরা কেউ যেতে দিত না, কিন্তু যখনই বললো আমি চক্রগ্রহ ভেদ করতে পারি তখনই বাবা সবাই রাজি হয়ে গেল, প্রবেশ করলো অভিমন্যু চক্রগ্রহ ভেদ করতে।
सात जन मिले सबाई मिले जखो बान मानछे अस्त गुरु द्रोणाचार्य पुत्र सत्य बान मेरेछे षोलो बछर दुर्योधन बोलेछिलो कर्ण के कर्ण কারণ বাবা এই অভিমন্যুর বড় জ্যাঠামশাই ছিল কর্ণ চোখের সামনে কর্ণের সামনে অভিমন্যু সহ্য করতে পারছি কর্ণ বাণ নিক্ষেপ করেছে দুর্যোধন বলছে দাঁড়াও ওই তোমার ছেলে সবাই মিলে এমন করে মারবে যেন সন্তা পর্যন্ত ওই ছেলের প্রাণটা থাকে সবাই মিলে অভিমন্যুকে একটা একটা করে যুদ্ধ করবার বয়স কিন্তু জেঠুদের জন্য বাবার সম্মান বাঁচাতে আজকের বাবার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে শেষ মানটা মেরেছিল কর্ণ কর্ণ মানটাকে মেরে অভিমন্যুকে বুকে ধরেছিল আমাকে ক্ষমা করে দে আমি চাইনি তোকে মারতে কিন্তু জেঠু আমার তো উপায় নেই আমাকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ হারাতে হবে বারবার যুধিষ্ঠির ভীম বলছে অভি তখনই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অভিমন্যু বলেছিল জেঠু আমি তো প্রবেশের পদে যাবি আমি তো বাহিরের পদে যাবি না পাগল পাড়া হয়ে তখনই যুধিষ্ঠির ভীম নকল সহদেব কেঁদে উঠল আর ওই কুরুক্ষেত্রের মাঠে ষোলো বছরের ছেলে অভিমন্যুর প্রাণ চলে গেল জগৎ শিক্ষা পেল কি বলেন বাবা ভগবান যদি মনে করত অভিমন্যুকে বাঁচাতে পারত না কেন বাবাকে নিয়ে চলে গেল কারণ অর্জুন যদি থাকতো তাহলে কি অভিমন্যু বধ হতো হতো না তাহলে কেন নিয়ে চলে গেল আপনাদের আমাদের জন্য
বললেন ওরে কলির জি তোরাও যদি শাস্ত্র অধ্যয়ন করিস তোদেরও চৈতন্য হওয়া দরকার ঘরে তার সন্তান ঠিক সেই পথে ধাবিত হবে মা যদি ভাগবত পাঠ গীতা পাঠ শ্রবণ করে তুলসী গাছে জল দেয় যদি সকাল সন্ধ্যে হরিনাম বলে হরিনাম হলে কোথাও যদি যাই একাদশী যদি করি সে সন্তান কোনোদিন জন্মগ্রহণ করে অভক্ত হবে না তাহলে মায়ের জন্য সন্তান ভালো হবে আর মায়ের জন্য সন্তান খারাপ হবে যদি বলি বাবা ভুরি ভুরি প্রমাণ আছে জানেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ করি মধ্যম পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন দুই ভাই বাবা ঝগড়া বেঁধে গেছে কি ঝগড়া ভীম বলে আমার জন্য জয় আর অর্জুন বলে আমার জন্য জয় এই দুই ভাই আমার আমার বলতে বলতে দুই ভাই একেবারে হাতাহাতি বেঁধে গেছে এ বলে আমার জন্য জয় আর ও বলে আমার জন্য জয় আর দুইজনে যখন ঝগড়া বেঁধে গেছে বাবা পিছনে একজনে সে খিলখিল করে হেসে উঠেছে যেই না হেসে উঠেছে ভীম আর অর্জুন রেগে গিয়ে বলে উঠলেন আমাদের ভাইয়ের ব্যাপার পরিবারের ব্যাপার আমাদের ফ্যামিলির ব্যাপার আরে তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন কে তুই পিছনে বাবা যে ব্যক্তি হাসছিল বলে উঠলেন এই যে আমায় তোমরা দুজনে চিনবে না কিন্তু আমি তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি উরি বাবা আমি ওকে চিনি না ও নাকি আমায় চেনে এই তুই কি করে আমায় চিনলি বলে শোনো আমি শুধু তোমাকে চিনি না তোমার বাবাকে চিনি না তোমার দাদুকে চিনি না তোমার গোটা বংশটাকে আমি চিনি বলে গোটা বংশ কি চিনিস বলে হ্যাঁ মিলিয়ে নাও একবার তুমি তো চন্দ্রবংশের ছেলে শোনো তোমার বংশের তালিকাটা ভালো করে একটু মিলিয়ে নেবে ঠিক হলো না ভুল হলো কেমন বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র উগ্রীব উগ্রীবের পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুরবা পুরুরবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যযাতি যযাতির পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান গতিষ্ঠানের পুত্র মনুষ্য মনুষ্যের পুত্র চারুপাল চারুপালের পুত্র রুদ্রাসন রুদ্রাসনের পুত্র হৃদেশ্বর হৃদেশ্বর পুত্র রক্তিনাথ রক্তিনাথের পুত্র ব্যাভি ব্যাভির পুত্র দুষ্মন্ত দুষ্মন্তর পুত্র ভরত ভরতের পুত্র ইক্ষু ইক্ষুর পুত্র সংবরণ সংবরণের পুত্র সুধনু সুধনুর পুত্র সহদ্র সহদ্রর পুত্র যবন যবনের পুত্র কৃতি কৃতির পুত্র উপরিজবস উপরিজবসুর পুত্র জরাসন্দ জরাসন্দর পুত্র সহদেব সহদেবের পুত্র সমাচি সমাচির পুত্র কুশু কুশুর পুত্র জম্ভ জম্ভুর পুত্র সুরাত সুরাতের পুত্র বিহরাত বিহরাতের পুত্র আজুকানু আজুকানুর পুত্র অগ্রধর অগ্রধরের পুত্র দেবঋষি দেবঋষির পুত্র ঋক ঋকের পুত্র বিধি বিধিকের পুত্র পতি পতিতের পুত্র শান্তনু শান্তনুর পুত্র বিচিত্রবীর্য বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু পাণ্ডুর পুত্র ভীম ভীমের পুত্র ঘটোৎকচ আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল যার নাম হলো এত বড় বংশের ছেলে তাহলে বাবা কি বুঝলাম ভীমের ছেলে ঘটোৎকচ আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল খিলখিল করে না তার নাম হলো বর্বরী যেই না নামগুলো তালিকাটা বলেছে একেবারে ভীম আর অর্জুন আরে তার মানে তুই আমার ঘটোৎকচের পুত্র আমার নাতি বর্বরী বলে হ্যাঁ গো দাদু আমি তো তোমার নাতি তোমার ওই ঘটোৎকচের ছেলে তা তুই যদি আমার নাতি হলি তার তো দেহটা কই মাথাটা ভূতের মতো ঝুলছে কেন বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা কর কৃষ্ণ এসে হাজির কৃষ্ণ ও কৃষ্ণ এ যদি আমার নাতি হয় আচ্ছা বলো তো দেখি এর দেহটা কই মাথাটা ভূতের মতো ঝুলছে কেন কাটা মুন্ডু ওই রকম খিলখিল করে হাসছে কেন এর দেহটা কই কথাটা শুনে আমার ভগবান বলেছিল শোনো এই তোমরা যখন যাচ্ছিলে আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে ঠিক সেই সময় তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আর আমার রাস্তায় দাঁড়িয়ে বাবা ওই বর্বরী বলেছিল কৃষ্ণ একবারে যদি আমি
না পঞ্চ পাণ্ডবকে জয়ী করে ফেরা। ভগবান মনে মনে ভাবল উড়িত বাবা কত বড় বীর, যার সঙ্গে কৃষ্ণ রয় তাদের তো অপমৃত্যু হয় না, তাহলে কত বড় বীর, আমাকে তো একটু ঘষে মেজে দেখতে হয়। বর্বরি তুই কত বড় বীর কই একটু প্রমাণ দে। বলে কি প্রমাণ দেব কৃষ্ণ, এই একটা বাণ এই বট গাছের ডালে মারবি, মানে যেখানে দুজনে গল্প করছিল বিশাল বড় একটা বট গাছ, একটা বাণ মারবি বট গাছের ডালে আর একটা বাণে যেন বট গাছের সব পাতা ছিদ্র হয়ে যায়। কৃষ্ণ ভালো করে দেখে নাও পাতা গুলো ছিদ্র হলো কিনা। বাবা যেই না কৃষ্ণ দাঁড়িয়েছে উপরে তাকিয়েছে, দেখে না সব পাতা ছিঁড়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ আমার হাসছে। বারবারই বলছে কৃষ্ণ তুমি হাসো কেন, মানে হাসবো না বারবারই, তুই তো গাছের পাতা ছিদ্র করলি কিন্তু চারখানা পাতা ছিদ্র করতে পারলি না। মানে চারখানা পাতা কোথায়, ওই গাছে তো একটাও পাতা, আরে বাবা গাছে থাকবে কেন, দুটো হাতের তলায় দুটো পায়ের তলায়। কারণ বাবা বর্বরী বান মারার আগে ও ব্যাটা চুরি করে নিয়েছে চারটে পাতা, দুটো হাতের তলায় রেখেছে দুটো পায়ের তলায় রেখেছে। বর্বরী বলছে কৃষ্ণ হেসো না, হেসো না পরে হাসো, আগে দেখে তো নাও পাতা ছিদ্র হলো কি না। যেই না করো না সিন্ধু ভগবান মাম, যেই না করো না কাজ দুটো খুলে দিয়েছে, দেখে না হাতের তলার পাতা দুটো ছিদ্র হয়েছে। তুমি যে সদাই বলে এসেছো আমা হতে আমার নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্ত হতে ভক্তের পদ ধুলা বড়, তাহলে তোমার থেকে যদি তোমার ভক্ত বড় হয় তাহলে তার বুদ্ধিটা একটু বেশি হবে। কৃষ্ণ আমি জানতাম তোমার তো চরিত্রটা চুরি করা, কি মায়েরা চুরি করা নয় বাবা, মন চুরি করে বসন চুরি করে নাড়ু চুরি করে ক্ষীর চুরি করে, ফোন কেন চুরি করে, ফোন চুরি করে না আমার বানে যখন গাছে মারে গেল পাতা ছিদ্র করে দিয়ে যখন ফিরে আসছিল তোমাকে প্রণাম করতে গেল, তুমি হাত হাতা খুলে দিয়ে মানকে আশীর্বাদ করে দিলে, সেই সুযোগে মান প্রবেশ করে পাতা ছিঁড়ে দিল, যখন চরণে প্রণাম করিতে গেল তুমি চরণ দুটো সরালি, সেই সুযোগে বান প্রবেশ করে পাতা ছিঁড়ে দিল। ভগবান মনে মনে করছে এ তো যেমন তেমন ভক্ত নয়, এ ব্যাটার হাত থেকে তো আমি পাণ্ডবদের রক্ষা করতে পারব না, তাহলে এ ব্যাটাকে কুরুক্ষেত্রের মাঠে যেতে দিলে হবে না। আচ্ছা বর্বরী তোর দাদা তো ভীম, তুই ভীমের দলে না গিয়ে শত্রু দল ধরলি কেন, কি বাবা পঞ্চ পাণ্ডব যদি তোর দাদু হয় তাহলে তুই দুর্যোধনের দল ধরলি কেন। বর্বরী বলছে কৃষ্ণ তুমি উত্তম প্রশ্ন করেছো কিন্তু ওই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন আসে, তুমি দেব যদি কোনোদিন সময় হয় আমি তোমাকে প্রশ্নের উত্তরটা দেব। ভগবান মনে মনে করলেন একে তো বাঁচানো যাবে না, যদি বাঁচিয়ে রাখি তাহলে কোনো মতেই আমি পাণ্ডবদের রক্ষা করতে পারবো না। ভগবান বললেন বর্বরী মাঠে খেলবার আগে তোকে আমার সঙ্গে এখানে একটু খেলতে হবে। বলে কৃষ্ণ আমি তৈরি, এইবার বর্বরীর সঙ্গে ভগবানের যুদ্ধ যুদ্ধ হচ্ছে, প্রমাণ যখন যুদ্ধ হয় ভগবান ইচ্ছা করে সুদর্শন চক্রকে আহ্বান করে ইচ্ছা করে বর্বরীকে চিৎকার করে বলছে
দেখি তুই এত বড় ভক্ত আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না কৃষ্ণ তুমি জানতে চেয়েছিলে আমি আমার দাদুর দলে না গিয়ে কেন দুর্যোধনের দল ধরলাম বর্বরিকের মায়ের নাম ছিল বাবা কামকালিকা আর এই ঘটোৎকচের স্ত্রী ছিল হিড়িম্বা হিড়িম্বার কামকালিকা দুইজনে বর্বরিককে শিখিয়েছিল বর্বরি যদি কোনোদিন যুদ্ধ করতে হয় তোর দাদুরা যে দলে থাকবে সেই দলে তুই যাবি না বর্বরি বলেছিল আমার দাদু তো ভীম তাহলে আমি আমার দাদুর দলে কেন যাব না না তুই দাদুর দলে যাবি না যদি একান্ত যুদ্ধ করতে হয় ওই শত্রু পক্ষে তুই দাঁড়াবি ও মা শত্রু পক্ষে হয়ে যুদ্ধ করব বলে হ্যাঁ কেন জানিস খোকারে যদি কোনোদিন ওই যুদ্ধ করতে করতে তোর প্রাণ চলে যায় তোরে দাদুদের হাতে তোর প্রাণ যাবে আর তোরে দাদুরা হলো স্বয়ং কৃষ্ণ একবারে যদি কৃষ্ণ ভক্তের হাতে তোর প্রাণ যায় ভগবানকে বলছে জানো কৃষ্ণ ভাবিনি যে আমার ভক্তের হাতে মরণ হবে স্বয়ং ভগবানের হাতে আমার মরণ হলো বর্বরী বলল কৃষ্ণ জীবনে বড় ইচ্ছা ছিল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা দেখব বাবা অনেকে জানে শুধু সঞ্জয় দিব্য নয়নের যুদ্ধটা দেখেছে আর যুদ্ধের আগে তৃতীয় পাণ্ডব অর্জুন দেখেছিল কিন্তু না আরো একজন দেখেছিল এই বর্বরীকের কাটা মুন্ডুটা ভগবান বলেছিল আশীর্বাদ দিলাম বর্বরী তোর দেহটা পতিত হয়ে যাবে তোর মাথাটা থাকবে অমর তবে শোন তুই আমার নামে প্রতিষ্ঠা পাবি বাবা যারা যাবেন রাজস্থান আর রাজস্থানে বাবা ওই বর্বরীকের কাটা মুন্ডুটা ঘাটু শ্যাম নামে পূজিত হচ্ছে রাজস্থানের মানুষরা ওই ঘাটু শ্যামকে পূজা করে ওইটাই হলো বর্বরীকের কাটা মুন্ডু আচ্ছা বলো তো মা বর্বরীকের যে কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হলো কার জন্য হলো মার জন্য মায়ের জন্য হলো মা ছোটবেলা থেকে কেমন তৈরি করেছিল দেখো তবে তো কৃষ্ণের হাতে প্রাণ গেল আর শেষেই সেই কৃষ্ণ অমরত্ব বর দিয়ে দিল হ্যাঁ আচ্ছা মা আমি লীলাতে ছিলাম কোথায় সে আমি ভুলে গেছি এত কথা বলতে গিয়ে কাটোয়া কাঞ্চনি কিন্তু লীলার জায়গাটাই কোথায় ছিল আজকে বিহারি লালি জন্ম হয়েছে মা নাম রেখেছে বিহারি তো দেখতে দেখতে ওই ছেলেটাকে নিয়ে লোকের বাড়ি কাজ করি দেখতে দেখতে বিহারির বয়স হয়ে গেল 5 বছর অনাইরা 5 বছরের ছেলে মার গলা জড়িয়ে ধরে বলছে ও মা মা তুমি লোকের বাড়ি কাজ করো আমিও কাজ করব মনে রাখবেন মা সন্তান জন্ম দিলে হবে না 10-15টা দরকার নেই একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয় তোমার জগৎ জোড়া নাম ডাক হয়ে যাবে আজকে বিহারী বলছে ও মা মা গো আমিও কাজ করব আরে বাবা তুই কি কাজ করবি এতটুকু বয়সে ও মা মা আমি অন্য কিছু কাজ না পারি আমি তো ঘোষের ছেলে আচ্ছা বলো তোমার ঘোষেদের একটা জাত ব্যবসা আছে সেটা কি ব্যবসা
দেখেছে কিরকম বদমাশ মানে ওটা আমাকে বলল আমার গয়লা জাতিরা দুধে জল দেয় ঠিক কথা কিন্তু আমার বাবা দেয় না সত্যি কথা বলছি কেন জানো আমার বাবা তো ছানার ব্যবসা তা বাবা জল দিলে কি আর না দিলে কি হ্যাঁ তো আজকের বিহারীলাল তো ঘোষের ছেলে তো বলছে ওমা আমি অন্য কোনো কাজ না পারি আমি তো গরুর কাজটা পারবো আমি একটা কাজ দেখে আনি তোমার কষ্ট আমি আর দেখতে পারি না বিহারী মা বলছে ঠিক আছে যা কোথায় কাজ পাবি তুই খুঁজে আন ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে গোয়ালা পাড়াতে গেছে তিনতলা বাড়ি বাবুজি ও বাবুজি আমার মার বড় দুঃখ গো লোকের বাড়িতে কাজ করি আমায় এত বড় করেছে বাবু তোমার গোয়ালে অনেকগুলো গরু আছে তোমার বাড়িতে আমার একটু চাকরি দেবে বড় লোকটি নিচে এসে ছেলেটাকে দেখে হৃদয়টা দুলে উঠল এতটুকু দূরের বালো এত মাতৃভক্তি এই তুই গরু জল তুলতে পারবি পারবো বাবু খড় কাটতে পারবি পারবো বাবু আচ্ছা শোন আমার গোয়ালে যে ছটা গরু আছে আজকে থেকে তুই চরা লীলার পাশে ভাবু বললেন মূর্খ ছটা গরু যদি ও চরাবে তোর বাড়ি আসবে কেনে বাবা এটাই তত্ত্ব ছটা গরু আপনারা চড়াচ্ছেন আমি চড়াচ্ছি আমার সম্প্রদায় চড়াচ্ছে তা বলে আমার এই ছেলেটা এখনো চড়াই না কি বাবা ছটা গরু চড়াচ্ছি না কাম ক্রোধ লোভ মোহ মদমাস চড়াচ্ছে এই তো ছটা গরু একটা পাঁচ বছরের বাচ্চা সে কি ছটা গরু চড়াতে পারে বলছে বাবু আমি ছটা গরু পারবো না ও বাবু আমি দুটো তিনটে চড়াতে পারি ঠিক আছে তুই তাই চড়া শোন এক মাস গরু চড়াবি তোকে চার আনা মাইনে দেবো মাইনা তখনকার দিনে চার আনার দাম ছিল না এখনকার নয় চার আনার কোনো দাম নাই মূল্য নাই কিন্তু তখন ছিল পঁচিশ পয়সার অনেক দাম তো বিহারি বলছে বাবু ওই পঁচিশ পয়সা যদি আমার মাকে দি তাহলে আমার মা তো একটু দুঃখ মোচন হবে ঠিক আছে তুই আজকে থেকে কাজে যোগ কর এইবার কি করেছে বাবা কাজে যুক্ত হয়েছে প্রত্যেক দিন বিহারি লাল মাঠে মাঠে গরু চড়াই মাইরা আমাদের ঘরে ছেলে পুলেদের জন্য একটা মোবাইল দিলে খুব ভালো হয় তাই না বাবা ওই জায়গাটা কি খেললা উঠেছে না ওইটাই তো কাল হয়ে গেল লকডাউন হরি বল তো ভাইরা শুধু আমার একটা ছেলে নয় ও সবার বাড়িতে একই গন্ডগোল এই যে মোবাইলটা তো মাইরা এই যে আজকালকার দিনে ছেলে ছেলে কত কিছু জগতে খেললা কিন্তু বিহারি লালি মাটি ভালো তার তো ফসলটা ভালো হতে বিহারি লালির একটা খেলা ছিল কি খেলা জানো ওই মাঠে মাঠে গরু চড়াই আর কি বলে জানো ব্রজের না কোন দুঃখে তো
চড়িয়েছে অমাইরা গরুগুলো চড়াতে চড়াতে বিকাল হয়ে গেছে এইবার বিহারীলাল ঘরে ফিরবে ঠিক আমার এই কমিটি দাদা ভাইরা যেমন আজকে এমন সুন্দর লীলা কীর্তনের আয়োজন করেছে ঠিক ঠিক এই রকম কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত মিলে বাবা একটা ভাগবতের আসর করে পাঠক ঠাকুর ভাগবত করছে আর হাজার হাজার ভক্তরা সবাই বসে আছে আর বিহারীলাল রাস্তা দিয়ে গরুগুলো নিয়ে বাবা কারা যেন কত লোকজন বসে আছে আর কে যেন কি বলছে দাঁড়াও তো একবার দেখি কি বলে গরুগুলো ছেড়ে দিয়েছে আর সেই সময় পাঠক ঠাকুর বাবা পাঠের মধ্যে দিয়ে বাবা গোষ্ঠ লীলাটা বর্ণনা করছে কৃষ্ণ সকালে গরু বাছুর নিয়ে যায় আর বিকালবেলা গরু বাছুর গুলো নিয়ে ফেরে মানে এই লীলাটা বর্ণনা করছে পাঠের মধ্যে দিয়ে আর পাঠক ঠাকুর গাইতে গাইতে ভাগবত বলতে বলতে বলে বলে ও মাইরা জানো আমি বলছি না কিন্তু মা ভালো করে মন দিয়ে শুনবেন যেন এক মন থেকে দু মন না হয়ে যায় পাঠক ঠাকুর বলছে ও মাইরা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো তার নাম হলো ধেনু আছে গো তার 24 জন বন্ধু আছে আর জানো একবার যদি আমার কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে কিছু চাইতে লাগে না মন বুঝে অনেক কিছু দিয়ে যেই না কথাটা বলা শেষ বিহারীলাল দাঁড়িয়ে ভাগ্যিস আমি দাঁড়িয়েছিলাম কেন আমি মরতে চারা নামাইনে কাজ করব কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ দেখেছেন ভাইরা এত কীর্তন শুনি এত ভাগবত শুনি এত কীর্তন গাই এতটুকু বিশ্বাস লাগে আর আজকের 5 বছরের ছেলেটার একদিন ভাগবত শুনি তার বিশ্বাসটা কোথায় লেগেছে ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান ও জানে কি কৃষ্ণ মানে আমি যেমন গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বৃন্দাবনে থাকে ও বড় লোকের ছেলে ভালোই হয়েছে বাবা আমি চারানা মাইনে কাজ করব না ও নবলক্ষ ধেনু আছে আমি 2-4 ছড়াবো ও 24 জন বন্ধু আছে আমাকে নিয়ে 25 জন হবে আর এই যে আমার মায়ের দুঃখ কষ্ট অভাব একবার যদি ওকে ভালোবাসি কিছু চাইতে লাগবে না মন বুঝে আমাকে অনেক টাকা মাইনে ছেলেটার কি রকম বুদ্ধি দেখে এইগুলো ভাবতে ভাবতে ছুটতে ছুটতে মার কাছে গেছে মা ও মা কিরে বাবা চাকরি করছিলাম ও চাকরি আর করব না কেন রে বাবা ভালো লাগেনি না ভালো লাগেনি নয় ভালো লেগেছে কিন্তু আমি ওই চাকরি করব না আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি উরি বাবা নতুন চাকরি পেয়েছে আরে কোথায় ভাই হাই যা কি যেন জায়গাটার নাম বললো না না মনে করি মনে পড়েছে আমার মনে পড়ে গেছে জায়গাটার নাম জায়গাটার নাম হলো বৃন্দাবন কোথায় গেছি আমি বৃন্দাবন বৃন্দাবন তুমি তো পড়াশোনা জানো না তুমি কি বুঝবে আমি বৃন্দাবনে কাজে যাব আমার জানো বৃন্দাবনে না একটা বড় লোকের ছেলে আছে যার নাম কৃষ্ণ জানো মা আমাদের গ্রামে তো 2-4 করে এক একজনের বাড়ি গরু তো কিন্তু কৃষ্ণের বাড়িতে 9 লক্ষ গরু আছে আমি 2-4 চড়াবো ও 24 জন বন্ধু আছে আমাকে নিয়ে 25 জন হবে আর জানো মা ওকে নাকি কেউ ভালোবাসে কিছু চাইতে লাগে না মন বুঝে নাকি অনেক কিছু দিয়ে দেয় মা তুমি একবার অনুমতি দাও আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে যাব মা শুনে খিলখিল করে হেসে মরে যায় আরে পাগল কোথা থেকে এই কথাগুলো শুনে এসেছিস শোন তুই এতক্ষণ ধরে যে গল্পগুলো আমাকে শোনালি না ওইটা কৃষ্ণ লীলা করেছে বৃন্দাবনে গোষ্ঠ লীলা 125 বছর বয়সে জরাব্যাধি ধীরে কৃষ্ণ দেহ ত্যাগ করেছে আর তো কৃষ্ণ বৃন্দাবনে নেই না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে কি পাগলের মাথায় পড়েছে বুঝতে পারছো এই কোকা তুই কি বলতে চাইছিস তোর মা মিথ্যা কথা বলছিস বিশ্বাস কর বাবা তুই যে গল্পটা আমাকে শোনালি ওটা লীলা ওটা এখন বাস্তবে আর হয় না বৃন্দাবনে আর কৃষ্ণ থাকে না না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে 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 আছে
কারণ এমন বিশ্বাসটা লেগে গেছে ওর একটাই কথা আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব মা বিরক্ত হয়ে গিয়ে বলছে ঠিক আছে তোর মা মিথ্যাবাদী তো তুই যার মুখ থেকে এই পাঠগুলো শুনেছিস তার কাছে যা সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি আর সে যদি বলে না ওটা লীলা তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবে আমা এইটা তুমি বন্ধ বলনি ঠিক আছে মা দাঁড়াও সষ্টাঙ্গে প্রণাম কি মাইলা ছেলে পুলেদের প্রণাম করানো শিখিয়েছে বলে ধূ নিজেরা করি না বা ছেলে পুলে করিও এগুলো শেখাতে হবে যেখানে যাও না কেন বাবা মা সব থেকে বড় গুরু বাবা মাকে প্রণাম কর ঠাকুমা দাদুকে প্রণাম কর সামনে যদি কোনো গুরুজন পড়ে যায় প্রণাম করা নত হওয়ানো শেখাতে হবে কে শেখাবে মা আজকে বিহারি প্রণাম করেছে মা মায়াবতী বলছে কিরে পাগল তুই প্রণাম করছিস মানে কি সত্যি সত্যি চলে যাচ্ছিস ও মামা যদি পাঠক ঠাকুর বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো আমার আর ফেরা হবে না আর যদি আমি না ফিরি তোমার মতো মাকে তো প্রণাম করা হবে ওই জন্য আমি আগে থেকে সেরে যাচ্ছি মায়াবতী ছেলেকে বুকে নিয়ে মাথায় হাত দিয়ে বলল খোকা যে কাজে তুই যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায় মায়েরা এই পৃথিবীতে সব থেকে বড় শক্তি এক জায়গায় আছে সেটা হলো মায়ের আশীর্বাদ বিহারীলাল পেয়ে গেল শক্তি পেয়ে গেল ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে যাচ্ছে ঠাকুর মশাই ঠাকুর মশাই কে রে আমি গো আমি বিহারী বিহারী কি চাস সত্যি করে বলবে এখানে তুমি বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে হ্যাঁ বলেছি তুমি বলনি তার নবলোক ধেনু আছে হ্যাঁ বলেছি তুমি বলনি তার 24 জন বন্ধু আছে হ্যাঁ বলেছি তুমি বলনি তাকে ভালোবাসলে মন বুঝি অনেক কিছু দিয়ে দেয় হ্যাঁ বাবা বলেছি তা কি হয়েছে তুমি জানো আমি যে বাড়িতে চারানা মাইনে কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি তোমার কথা শুনে কিন্তু জানো আমার মায়ের বড় দুঃখ আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যেতে চাই কিন্তু জানো আমার মা বলছে যে কথাগুলো তুমি বলেছ ওইটা নাকি মিথ্যা এখন আর বাস্তবই হয় না নাকি কৃষ্ণ বৃন্দাবনে আর থাকে না 125 বছর বয়সে জরা ব্যাধির ভিড়ে নাকি তিনি দেহ ত্যাগ করেছে কিন্তু তুমি বলো না গো কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে থাকে না ছেলেটার কথা শুনে পাঠক ঠাকুর যে কিছু বলবে ভাষা পাচ্ছে খোকা এতদিন আমি ভাগবত পড়ি আমার একটু বিশ্বাস হয় না আর তুই আমার মুখের ভাগবত শুনে তোর এত বিশ্বাস তবে শোন বাবা আমি তোকে বললাম আমার কাছে কোনোদিন কৃষ্ণ আর নতুন করে লীলা করবে না কিন্তু বিহারি ওরে বিহারি
ভক্তি আত্মর বিশ্বাস কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে। ঠিক আছে ঠাকুর মশাই, তাহলে আমি আসি। দাদা কোথায় যাচ্ছি? আরে বাবা তোমাকে কি বললাম, বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাদা তোর দীক্ষা হয়েছে, ওটা আবার কি গো বাবা? একটা 5 বছরের বাচ্চা, সে যদি বলে দীক্ষাটা কি, কি বলবে? পাঠক ঠাকুর বলছে, শোন বাবা, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র দিতে হবে, আর ওই মন্ত্র না দিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। ভাগ্যিস তুমি বলেছিলি, দাও তাড়াতাড়ি একটু মন্ত্রটা দিয়ে দাও তো দেখি। ওরা কোন করে নয়, স্নান করে আয়। স্নান করেছে, মস্তক মুন্ডন করে দিল, কাঁধে দিয়েছে ভিক্ষার ঝোলা। শোন কর্ণেই ভিক্ষা মন্ত্রটা দিয়েছে। শোন বাবা, আজকে থেকে আমি আর পাঠক ঠাকুর নয়, আজকে থেকে আমি তোর গুরুদেব। ও তোমাকে গুরুদেব বলবো? ঠিক আছে আমি গুরুদেব বলবো। আচ্ছা বাবা, কাউকে দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, তুই কিছু দিবি না? বিশ্বাস কর, সকালবেলা গরু চড়াতে গেছিলাম, মা আঁচলে দুটো শুকনো মুড়ি দিয়েছিল, সেই সকালবেলা দুটি মুড়ি খেয়েছি, সপ্তাহ গড়িয়ে গেল এখনো কিচ্ছুটি খাই। কারণ আমার মা তো লোকের বাড়ি কাজ করে, ভালো খাবার কোনোদিন পাই, কোনোদিন গোটা চালে রান্না আমরা পাই, ঝড় বৃষ্টি হলে বাইরে পড়ে না, সব ঘরের ভিতরে পড়ে। গুরুদেব এখন আমার কাছে কিচ্ছুটি নেই, বিশ্বাস কর, শুধু পরনেই ধুতিটা আছে। তবে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তো কৃষ্ণের বাড়ি কাজ করব, 1 মাস পরে অনেক টাকা মাইনে নিয়ে ফিরব। আমি কথা দিলাম, আমার মাকে অর্ধেক দেব আর আমি তোমাকে অর্ধেক দেব। আমি কথা দিয়ে যাচ্ছি। পাঠক ঠাকুর বলছে, খোকা আমি ওই দক্ষিণা চাই, আমি হাজার হাজার শিষ্য করেছি, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় দোলে, কিন্তু তোর কর্মে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা বারবার দোলে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, যদি হয়ে যায় আমার নামটা একটাই তার চরণে জানিয়ে। হে জননে তো আমার হলো না, হে জননে তো যদি তোর মধ্যে দিয়ে আমার কৃপা হয়ে যায়। ছোট্ট বাচ্চা ছেলে বিহারি বলল, ঠিক আছে গুরুদেব, আমি কৃষ্ণর সঙ্গে দেখা হলে তোমার নামটা বলে দেব, এবার আমি আসি। আর হ্যাঁ একটা কথা, আমার মা তো আমাকে খুঁজে আসবে, যদি আমার মা তোমার কাছে এসে আমার খোঁজ করে, তুমি একটু সান্ত্বনা দিয়ে আমার মাকে বলো যে আমি 1 মাস পরে অনেক মাইনে নিয়ে ফিরব, সেদিন আমার মার কোনো কষ্ট থাকবে না, সেদিন আমার মাকে আমি কাজ করতে পারবো। আমি সপ্তাহে মায়ের দুঃখ মোচন করে দেব। ঠিক আছে বাবা, ভাই বাবা, ছোট্ট ছেলেটা জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, ও ভেবেছিল না হয়তো আমার বাড়ি কোথায় কাছাকাছি বৃন্দ।
দেখা দে দেখা দে দেখা দে
কঙ্কাল সারে দেহ নিয়ে গাছের গোড়াতে বাবা চৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো আর কি আমার চেতন সত্তা ভগবান থাকতে পারে? মন্দিরের বঙ্কুজি পাথর মূর্তি দেখে করে এক বন্ধু রূপ ধারণ করে এসে বিহারীর কাছে বসেছে। বাবা যেই না মাথাতে হাতটা বুলিয়েছে, বাবা পরশমণি পাথরের নাম শুনেছে, দেখার সৌভাগ্য হবে না এই পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়, আর আমার গোবিন্দ তো পরশমণির থেকে আরো মূল্যবান সম্পদ। একবার যদি ভক্তকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে তা ভগবান এসে পরশ করেছে। নাম কি? সব জ্বালা যেন চলে গেল, এত কষ্ট এত খিদে সব চলে গেল একবার পরশ করতে। নাম কি তো? বিহারীলাল। তোমার নাম কি গো? আমার নাম, ভগবান বলছে কি বলা যায় কি বলা যায়, হ্যাঁ আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। সে কি তোমার মা এত বড় নাম দিয়েছে? হ্যাঁ, যারা যারা বিপদে পড়ে তাদেরকে রক্ষা করবার জন্য আমি যাই, ওই জন্য আমার নাম বিপদ ভঞ্জন। ও আচ্ছা, বিপদ ভঞ্জন তুমি ঘোষের ছেলে, আমিও ঘোষের ছেলে, এসো না আজকে থেকে আমরা দুজনে বন্ধু হই। ঠিক আছে, আজকে আমরা বন্ধু হলাম, তোর মুখ দেখে মনে হচ্ছে তোর অনেকদিন কিছু খাওয়া হয়নি, একটু খেয়ে নে তো দেখি। ভগবান ভক্তের জন্য করছে পয়সা দে, পয়সা লাগবে না, পয়সা দিবি কেন? এই না তুই বললি আমি তোর বন্ধু, নে খা, শান্তি করে যেন ভক্ত তৃপ্তি করে সেবা করবে। আচ্ছা বিহারী, তুই এখানে এসে জঙ্গলে পড়ে আছিস কেন? তুই কোথায় যেতে চাস আর কাকে যেন খুঁজছিস? হ্যাঁ গো বিপদ ভঞ্জন, আমি তো বর্ধমান থেকে আসছি, আমার মায়ের বড় দুঃখ, সেই দুঃখ মোচন করতে আমাদের গ্রামে এক পাঠক ঠাকুর তিনি বলেছে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি দু চারটে চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে, আর তাকে ভালোবাসলে নাকি কিছু চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়, ওই জন্য আমার মায়ের দুঃখ মোচন করব বলে আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। বলো না বন্ধু, তুমি জানো কত দূর গেলে আর কৃষ্ণের বাড়ি পাবো, আর কৃষ্ণ কোথায়? ভগবান মৃদু হেসে বললেন, হাই রে, জলের কাছে দাঁড়িয়ে বাবা জল জল করছে, সামনেই জল মানে সামনেই কৃষ্ণ, আর কৃষ্ণকে জিজ্ঞাসা করছে বলো না কৃষ্ণের বাড়ি কোথায়। এই ভগবান মনে মনে ভাবছে একে যদি আমি সত্যিটা বলে দিই যে কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, ওটা লীলা, সে 125 বছর বয়সে দেহত্যাগ করেছে, তাহলে তো এর বিশ্বাস চলে যাবে। না না না, যাতে বিশ্বাস না যায় তার ব্যবস্থা আমার একটু করতে হবে। আমার মন্দিরে যে পূজা অর্চনা করে তার বাড়িতে তো অনেক গরু বাছুর আছে, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। মিথ্যা করে ভগবান বলে দিল, বিহারি তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছ, এসে গেছিস, কই? তাই তো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস ওইটাই তো কৃষ্ণের বাড়ি। ও বন্ধু চলো না আমাকে একটু তুমি নিয়ে যাবে? ভগবান ভক্ত যদি আমার হাত ধরে আর না ছাড়ে ধরতে দিলে হবে, কারণ বাবা ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে ভগবান দুর্বল ওই জায়গাটায়, ভক্ত পারে ভগবানকে মারতে, ভক্ত পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্ত পারে ভগবানকে শাসন করতে, ভগবানের মনে ভয় যদি ধরে আর না ছাড়ে আমি তো ধরা পড়ে যাব। বিহারী
আমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, আমার মা খুঁজছে, আমাকে বাড়িতে যেতে হবে। তুই যা ভাই, আমি আবার তোর সঙ্গে দেখা করে নেব। আচ্ছা বন্ধু, কখন আবার তোমাকে আমি দেখতে পাবো? পাবি রে পাবি পাবি। শোন আমি তোকে বলে যাই, নীরজনে বসে আমি যে ভক্তি ভগবান হবে এখানে কোন কৃষ্ণ কৃষ্ণ থাকে না। আমি জানি গো, আমি বর্ধমান থেকে এসেছি মায়ের দুঃখ মোচন করবো বলে। বলো না গো, কৃষ্ণের বাড়ি কাজ করতে চাই, এটা তো কৃষ্ণের বাড়ি। পূজারীর চোখে এলো জল, তাই রে এতটুকু দুধের ভালো, এক মুখ বিশ্বাস নিয়ে বর্ধমান থেকে বৃন্দাবনে ছুটে এসেছে মায়ের দুঃখ মোচন করবে বলে। আমি যদি সত্যিটা বলে দিই ওর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যিটা বলা যাবে না, আমি মিথ্যা করে বলবো, এটাই কৃষ্ণের বাড়ি। বাবা একটু অনুভব করে দেখেন, সবাই ওই বাচ্চাটাকে মিথ্যা বলছে, আর একদিন এই মিথ্যা বলতে বলতে এই মিথ্যাটা একদিন সত্যি হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, তোর নাম কি? আমার নাম বিহারীলাল। ঠিক আছে, এটা কৃষ্ণের বাড়ি। তবে শোন বাবা, ভগবান হঠাৎই দেখা দেয় না, কৃষ্ণ তো অনেক করে ডাকতে হয়, তবে সে তোকে দেখা দেবে। ও নিয়ে তুমি ভেব না, এমন করে ডাকবো না, ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। বেশ, আচ্ছা তুমি কি আমার কৃষ্ণের বাবা? হাই রে, কৃষ্ণের বাবা তো কোনোদিন হতে পারবো না, যদি তোর কথা শুনে কোনোদিন হল। তুমি জানো আজকে থেকে তো কৃষ্ণ আমার বন্ধু হলো, আর তুমি বন্ধুর বাবা মানে। তুমি যদি অনুমতি দাও আমি তোমাকে বাবা বলতে পারবো। জীবনে কোনোদিন কাউকে বাবা বলিনি, কেন জানো? মা আমার কাছে গল্প করেছে, মার গর্ভে ছিলাম, বাবা আমার কথা শুনে নাকি দেহ রেখেছে। সেই দিন থেকে আমি জীবনে কাউকে বাবা বলি না, আমার মনে মনে বল কাউকে বাবা বলে ডাকলে যদি সেও আমায় ছেড়ে চলে যায়, এই ভয়ে কোনোদিন বলি না। তো তুমি যদি অনুমতি দাও আমার কৃষ্ণের বাবা মানে আমি কি তোমায় বাবা বলতে পারবো? পূজারি ছুটে গিয়ে বিহারীলালকে ধরে বলছে, খোকা আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর কৃষ্ণ তো ছেলে আছে, ওকে অনেক সময় ডাকতে হয় তবে আসে, আর তুই হলি আমার আরও একটা ছেলে বিহারীলাল। মায়েরা ভেবে দেখে কৃষ্ণ ভক্তদের দুঃখ হয় কষ্ট হয়, কিন্তু ওদের কোনোদিন থাকা খাওয়ার অভাব হবে না। আশ্রয় পেয়ে গেল বিহারীলাল বৃন্দাবনে, আর আশ্রয় পেয়ে প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। কিন্তু বিহারীর মনে একটাই চিন্তা, আমি তো শুনেছি কৃষ্ণের অনেক গরু, অনেক বন্ধু, তাহলে কৃষ্ণ কই?
সে তো গরু চড়াচ্ছে না, আমি তো একা দু চারটে চড়াচ্ছি, তাহলে কৃষ্ণ কোন? মনে মনে বাবা তো বলেছে ওকে নাকি অনেক করে ডাকতে হয়, তবে নাকি সারা দেয়। চল একটু ডেকে দেখি তো, যদি আমার ডাকে আসে গরু চড়া আর নয়ন জলে বহু ভাসে কাঁদে আর বলে মাধব ব্রজ মহন শ্যাম একাদশীর দিন ভগবান আচ্ছা মাইরা বলেন তো এই যে আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব 10 মিনিট আচ্ছা আমি চলে যাবার পর আমার কথা মনে থাকবে তো থাকবে না থাকবে বাহ আচ্ছা বাবা থাক আর না থাক মাথা তো মেরেছে এতেই হবে আচ্ছা আমি চলে যাবার পর আপনারা আমাকে ভুলে যাবেন আমি আপনাদের ভুলে যাব কিন্তু ওই যে ছেলেটা কত সোজানো ও ভুলবার না
পাই তার চরণ তলে রেখে দাও। তো আজকে বিহারী লাল একাদশী করেছে, আমা আপনারা করেন তো, কতজন একাদশী করেন একবার হাতটা তুলেন তো দেখি। এই কজন মাঝে মাঝে ওঠে আমি নামে কেন, তার মানে কি অর্ধেক করে একাদশী হয় আর হয় না? রাধে রাধে। তো মাইরা যারা যারা হাত তুললেন না, চরণ ধরে বলে যাচ্ছি, কিছু ব্রত করেন না করেন চেষ্টা করবেন মা, মাসে দুটো দিন তো, তাতে ডাক্তারও বলবে, দেখবে আমাদের শরীরটাও ভালো থাকবে। কারণ প্রত্যেক দিন এই যে অন্ন সেবা হচ্ছে না, একটা দিন যদি মাসে দুটো দিন বন্ধ থাকে এতে অসুবিধা কিছু হবে না। পঞ্চশস্য বাদ দিয়ে একাদশী তো ফল আহার করতে পারবেন, বাদাম সেবা করতে পারবেন, শাকা মানে কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, আমি বলে যাচ্ছি না যে নির্জলা পাও, হ্যাঁ এগুলো চেষ্টা করবেন। কারণ একাদশীতে যারা যারা অন্ন সেবা পায় মানে যারা ভাত খায়, কি হবে জানো, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় একাদশীতে অন্ন সেবা করলে সেই একই পাপ হয়, একাদশীতে অন্ন সেবা করলে গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তোমাকে নিতে হবে, একাদশীতে অন্ন সেবা করলে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তোমাকে। এটা মমিতা বলছে না, এটা শাস্ত্র বলছে, গ্রন্থ বলছে। তাহলে মাইরা আমরা জেনে কেন পাপ করে বেড়াবো, চেষ্টা করবেন একাদশীটা অন্তত পালন করতে। আজকের বিহারীলাল 5 বছরের ছেলে করেছে একাদশীর উপবাস, ভগবান মনে মনে ভাবছে যা ভক্ত ভক্তরে ভুলেছে, কিন্তু আমি কি করে ভুলবো, ছেলেটা কি একেবারে নির্জলা হবে, যাই একটু খাই আস, কিন্তু এই রূপে তো গেলে হবে না। ভগবান কি করেছে, ওই পূজারীর একটা ছেলে আছে গোপাল, ওই গোপালের রূপটা ধরেছে, আর গোপালের রূপটা ধরি গেছে কোথায়, আজে ভগবান আজে ভক্তের আজে ভগবান ওই ধারণ করে শোনেন, গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যেজন পর্যপশ্যতে বাবা বলল একাদশী মন্দিরে অনেক কাজ, ওই জন্য আমি এসেছি, নয় খেয়ে নাও।
भगवान दाई भक्तेर वदन भक्त मिथ्या खावर बी पुजारी बाबा बिहारी तोर बोधाय भूल होच्छे बाबा तो गोपाल के आज के एकादशी दिन पाठाई बाबा বিশ্বাস করো আমি মিথ্যা বলি না কোনোদিন পূজারি মনে মনে ভাবছে আমি মিথ্যা বলি না আমার গোপাল মিথ্যা বলে না বিহারি মিথ্যা বলে না তাহলে মিথ্যাটা বলছে কে একবার তো দেখতে হয় এইবার মন্দিরে প্রবেশ করেছে পূজারি মন্দিরে প্রবেশ করে দেখে কে আমারে ভগবান তার মানে কি বিহারীর জন্য আমার গোপালের রূপ ধরি আমার মন্দিরে শিবির গ্রহ মাঠে নেমেছিল চিৎকার করে ডাকলো বিহারী আমারে বুকে আইরে আজ তোর জন্য যেটা কোনোদিন কেউ পারেনি এতদিন সেবা পূজা করে আমি তার ফুল কিনারা পাইনি আজকে তোর জন্য আমার শিবিগ্রহ মাঠে নেমেছি কিন্তু ও যে সোজা সরল ছেলে কিছু বুঝবে না বিহারি আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না 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 বাবা না মাঠের কাজে যদি না যাই আমি তো মাইনে পাবো না আর মাইনে না পেলে আমার মা দুঃখ মোচন হবে বিহারি আজকে থেকে তোকে মাঠের কাজ নয় আজকে থেকে তুই ওই মন্দিরে দারোয়ান হয়ে যা বাবা চাকরির প্রমোশন হয়ে গেল মাইনে বেড়ে গেল ঠিক আছে বাবা আমি দারোয়ানগিরি করব আর শোন আমার কৃষ্ণ ঘরে ঘুমায় কেউ যেন ঘরের ভিতরে না যায় তুই পাহারাদার হবি কেমন ঠিক আছে বাবা ও মাইরা বিহারী লাল কি জানে কৃষ্ণ মানে ভগবান ও কি জানে কৃষ্ণ মানে আমার মত একটা ছেলে তা সে ঘুমাচ্ছে আর বিহারী পাহারা দিচ্ছে দেখতে দেখতে সকাল গড়িয়ে গেল সন্ধ্যা গড়িয়ে গেল রাত গড়িয়ে গেল এসে গেল ভোরের বেলা ওই ভোরের বেলা বিহারী লাল পাহারাদার হয়ে আছে আর যেই না পাহারাদার হয়েছে একটা বুড়ো আর বুড়ি এসে ডাকছে বিহারী দরজা ছেড়ে দে বাবা
আমরা ভিতরে যাব। অবুড়ো ওখানে চুপ করে বসো, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে, বসিয়ে রেখেছে। আবার আধ ঘন্টা পর আটজন মেয়ে এসেছে, দরজা ছেড়ে দিয়ে ভিতরে যাব। ছি 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 ছি, তোমরা পরের ঘরে বউ, মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছো রাত্রিবেলা, ওখানে বসো, এখন কৃষ্ণ ঘুমাচ্ছে, যাওয়া যাবে না। সবার শেষে একটা রূপ ও লাবণ্য মহিলা দাঁড়িয়ে এসেছে। আচ্ছা মহিলা, কোনদিন আকাশে সূর্য চাঁদ আর মেঘ একসঙ্গে দেখেছেন? কেউ দেখে নি। আকাশে সূর্য চাঁদ আর মেঘ একসঙ্গে দেখা যায়? কিন্তু একজনের ললাতে দেখা যায়। সীতার সিন্দুর হলো সূর্য, ললাতে চন্দনের বিন্দু হলো চাঁদ, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। বিহারী অপলক নয়নে চেয়ে আছে, আর ওই রূপ ও লাবণ্যময়ী নারী বিহারীর চরণ দুটো ধরে বলছে, বিহারী একবার দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যাব। এই যে ওমি, ওখানে বসো, আমি কৃষ্ণের সঙ্গে একবার দেখা করে আসি। বিহারি হারি করেছে, ভিতর থেকে দরজা বন্ধ করে কৃষ্ণের কাছে গেছে। হরিব না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি, কিচ্ছু নেই, শুধু একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। পূজারি স্মরণে শয়ন দেয়। দেখবেন বাবা, বড় বড় বিগ্রহ কি শয়ন করানো যায়? বড় বিগ্রহের নিচে ছোট ছোট বিগ্রহ থাকে, সেগুলোকে স্বয়নে দেওয়া হয়, আর বড় বিগ্রহকে স্মরণ করে স্বয়নে দেওয়া হয়। এইবার বঙ্কুজি স্মরণ করে স্বয়নে হয়েছে, তা না আছে বালিশ, না আছে বিছানা, না আছে মশারি, কিচ্ছুটি নেই। বিহারি গিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ কোথায় গেল? আমি তো পাহারাদার হয়েছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না, গেল কোথায়? চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ভগবান হাসছে আর মনে মনে ভাবছে, বাহ ভক্ত বেশ যজ্ঞে পড়েছে, এ তো জানে না আমি কে। যা যা, আর আমি ওকে কষ্ট দেব না, এবার আমি একটু সাক্ষাতে ওকে দেখা দিয়ে দেখি। এই আমার ভগবান পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগি দিল, আমি তোর কৃষ্ণ। না তুমি আমার কৃষ্ণ হবে কেন? তুমি তো ভগবান, আমার বন্ধু কো? বিহারী রে, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি আমার কাঠ খড় পাথর পিতল মনে করে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু, তার কাছে বন্ধু, কেউ যদি বলে পুত্র, তার কাছে পুত্র, কেউ যদি বলে পতি, তার কাছে পতি, কেউ যদি বলে চরণের দাস, হই হই চরণের দাস, কেউ যদি বলে তার ঘরে দানবা, হই হই তার ঘরে দানবা, আমি হই আমি তোর কৃষ্ণ। না আমি বিশ্বাস করি না, আমি মানি না, আমার বন্ধু কই? তুমি তো ভগবান। ওরে মনে করি না, যে তোকে বলেছিল বিপদ ভঞ্জন মধুসূদন, মাইরা মনে আছে কখন বলেছিল? সেই গাছতলায় অচৈতন্য হয়ে গেল, তখন এসে বলেছিল না, আমি বিপদ ভঞ্জন মধুসূদন, আমরা দুজনে বন্ধু, সে হলাম আমি তোর কৃষ্ণ। যে তোকে বৃন্দাবনে লীলা দেখালো, সে হলাম আমি কৃষ্ণ। আরে যে একাদশীর দিনে গোপালের রূপ ধরে তোকে খাইয়ে এলো, সে হলাম আমি কৃষ্ণ। আজ যে দাঁড়ায় আছে, সে হলো তোরে
বিহারী তোর বন্ধু কৃষ্ণ এত বোকা বলে না তুই বোকা কেন তুই তো সব থেকে চালা ওরে এই জগতে যার হৃদয় শিশুর মতো সোজা সরল হয় আমি ভগবান হয়ে সেই সরলতাই তো বাস করব যাদের হৃদয়ে জড়তা থাকে যাদের হৃদয়ে ভেজাল থাকে যাদের হৃদয়ে প্যাঁচ থাকে সেই হৃদয়ে আমি কোনোদিন যাই না চেষ্টা করবি হৃদয়টা সর্বদা যেন সোজা সরল থাকে কৃষ্ণ তাহলে এতদিন যা ভেবেছি আবার বলে ভুল তুই বন্ধু ভেবেছিস আমি বন্ধু এই আর বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওরা বুড়ো বুড়ি না ওরা হলো শিব দুর্গা শিব দুর্গা বলে হ্যাঁ বলে মারমুখে শুনেছিলাম ওরা কৈলাসে থাকে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি যাই হোক আজকে দেখে ফেললাম আর এইখানে ওই শেষে যে আটটা মেয়ে এলো ওরা কারা বলে ওরা তো আমার বিনোদিনীর অস্ত্র শক্তি ও আর এই কানাই শেষে যে মেয়েটা এলো কি সুন্দর দেখতে ওটা কি বলি ওটাই তোমার সব ওরে আমি রাধা দাস রাধা দাস রাধা দাস ইহাতে সন্দেহ হয় কোটি জন ওরে বিফল প্রত্যেকদিন ওদেরকে ডাকিস বলে হ্যাঁ কি হয় বলে এই মন্দিরে যুগল নৃত্য হয় যুগল নৃত্য অগানা আমায় একটু দেখাবি হ্যাঁ দেখাবো দেখাবো না কেন অগানা ঠিক আছে যুগল দেখবো কিন্তু হ্যাঁ রে এতদিন যে কাজ করলাম মাইনেটা দিবি না এতক্ষণ লীলা কীর্তন গাইলাম মাইনেটা না দিলে হয় মাইনে নেব ছুটি তো মাইরা আমি বলছি না বিহারী বৃন্দাবনে এতদিন কাজ করলো কৃষ্ণের বাড়িতে ওর মাইনেটা দিতে হবে না ভগবান বলছে বল বিহারী তুই কি মাইনে চাস ওরে কানাই রে বাবা মাইনেটা শিখে নাও কি রকম চাইছে ছেলে মাইনেটা তোর চরণে আমার নিবি দাও ওরে কানাই রে ওই বর্ধমান কাটোয়া কাঞ্চন নহরে আমার জনম দুঃখী মা বসে বসে কাঁদে কানাই একটা মাইনে দিবি যেটা গরু যেদিন আমার মায়ের নিদানের সময় হবে যেদিন আমার মার দুটো চরণ চলে বেলা যেদিন আমার মায়ের হাত আর তোর চরণে তুলসী দেবে না কানাই রে ওরে কানাই বলতে পারবে না যেদিন চারজনা বাঁশের দোলায় লয়ে যাবে কৃষ্ণ প্রথম মাইনে যদি দিতে হয় আমার মাকে ভবন দিবে ভবন তাহলে মাকে কৃপা করলাম ঠিক
আছে অবিহারী, এবার তুই তো কিছু চা বলে না। সবে তো গরু চড়ানোর মাইনেটা দিলি, আর চাকরির যে প্রমোশনটা হয়েছিল মাইনেটা বেড়েছিল ওইটা দে। বলে বল কি চাস? ওটে কানাই রে, যারে জন্য তোরে দেখা পেলাম। বলো তো মাইরা কার জন্য দেখা পেলো? গুরুদেবের জন্য। গুরুদেব যদি দেহ শুদ্ধ না করে দিত তাহলে এই হৃদয়ে কি গোবিন্দ কৃপা হতো? হতো না। আর গুরুদেব কি বলেছিল? দক্ষিণা চেয়েছিল। আর সেদিন বলেছিল না, যদি কোনোদিনই দেখা হয়ে যায় আমার নামটা তার চরণে জানিয়ে দিস। ওরে কানাই রে, যদি কোনোদিনই কিছু দিতে হয় দ্বিতীয়বারের মাইনেটা দে, আমার গুরুদেবের নামটাকে যেন চরণের ধারে ধারে চরণের ধারে ধারে লিখে রাখবি, বলি ওই চরণে চরণের ভগবান নিজে দেবে, এবার তুই কিছু চা। বলে কানাই, আমি তো সব থেকে বড় ধনী। আচ্ছা মাইরা বলো তো, পৃথিবীতে সব থেকে ধনী কে? যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডারে জেগেছে, বলি এ জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, যে জনে কৃষ্ণ ছাড়া আমি জানি না, এই জগতে এই তো ধনী, কৃষ্ণ ছাড়া আমি জানি না, এই জগতে এই তো ধনী, যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডার রয়েছে এই জগতে সেই হয় একমাত্র ধনী। তো আজকের বিহারী লালকে বলতো, শোন বিহারী তুই কিছু চাইলি না তো আমি নিজে তোকে দিয়ে দিই। এতদিন বৃন্দাবনে আমি প্রতিষ্ঠা পেয়েছিলাম বঙ্গুজি নাম, আর আজকে থেকে তোর নামটা আমার নামের সঙ্গে জুড়ে দিলাম, আর জুড়ে দিয়েই আজকে থেকে নতুন করে বৃন্দাবনে আমি প্রতিষ্ঠা পাবো, বৃন্দাবনে বৃন্দাবনে অনেক মন্দির আছে কিন্তু বাবা মূল মন্দির হলো বঙ্কবিহারী লালের মন্দির। আর যারা বঙ্কবিহারী লালের মন্দির দেখবে ভগবানকেও দেখা হয়ে যাবে আর ভক্তকেও দেখা হয়ে যাবে। আজকে ভগবান বললেন, বিহারী বল তুই কি চাস? বলে অন্য কিছু নয়, নামটা যখন নিলি আমার মাকে কৃপা করবি, আমার গুরুদেবকে কৃপা করবি, এবার তুই আমার দেহটা তোর চরণে আমি দিতে চাই। ভগবান বললেন, তথাস্তু তাই হবে। আমার আগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার বিহারী বলছে, কি রে তুই একবার যুগলে দাঁড়াবি, আমি নয়ন ভরে দেখব না। দরজা খুলে দিল শিব দুর্গা পাহারাদার, আর অষ্টসখী পরিপূরিতা রাধা গোবিন্দ আজকে যুগলে দাঁড়িয়েছে, ভক্তগণ নয়ন ভরে যুগল দর্শন করলেন। মাইরা আজকে এই লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাহ। ছোট্ট ছেলে বিহারী খেলার ছলে আজকের ভগবৎ কৃপা হয়ে গেল। হরি বল সবাই দেখি মাই।